আর আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ অগ্নিগর্ভ কুলতলি। আর সেই কুলতলিতে তৃণমূল নেতার ওপর হামলা, হামলার যারা আক্রান্ত যারা অভিযুক্ত তাদের ধরতে গিয়ে আবার আক্রান্ত পুলিশ। তবে গ্রামবাসীদের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও, পুলিশ নাকি অত্যাচার করেছে, ভাঙচুর চালিয়েছে। পাশাপাশি বিরোধী দল সিপিআইএম স্পষ্ট অভিযোগ করেছে যে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সাজানো মামলায় গ্রেফতার করে বোর্ড দখল করার নোংরা চক্রান্ত করছে শাসক দল এবং অভিযোগ এই চক্রান্তে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আর প্রশ্ন উঠছে সেখানেই যে অনুব্রত বা অনুব্রতদের বিষয়ে পুলিশ যখন সম্পূর্ণ নিষ্ক্রিয় তখন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, এমনকি মিথ্যে অভিযোগে পুলিশ কি অতি সক্রিয়। এই প্রসঙ্গে আমরা আসব, কিন্তু তার আগে এবিপি আনন্দের হাতে দুটো এক্সক্লুসিভ খবর আছে। প্রথমেই বলবো কলকাতা শহরে যথেষ্ট নামি কলেজ মনীন্দ্রচন্দ্র কলেজ, সেই কলেজের অধ্যক্ষ নিজে দাবি করেছেন যে রাজ্য সরকারের নেতা এবং মন্ত্রীদের কাছ থেকে এত ভুরি ভুরি সুপারিশ আসছে ভর্তির জন্য যার ফলে কাজ করতে তার যথেষ্ট অসুবিধে হচ্ছে। প্রমাণস্বরূপ একাধিক নেতা মন্ত্রীর সুপারিশপত্র তিনি সংবাদ মাধ্যমে দেখান এবং পাশাপাশি তিনি বলেছেন যে এগুলো অনুরোধের স্বরে অনুরোধের ভাষায় লেখা হলেও আসলে নির্দেশ। এবং অবশ্যই আরেকটি বিষয় আমাদের চিন্তিত করেছে, সেটা কামদুনি। কামদুনির একটি ক্লাব, প্রতিবাদী যুবকদের একটি ক্লাব, শুধু এই অপরাধে সমবায় ব্যাংক বলছে সেই ক্লাবের যাবতীয় অডিটের কাগজপত্র, রেজিস্ট্রেশন ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্ট খুলতে দেয়া হবে না। আদৌ সমবায় আইনে এটা কি সম্ভব, সেই প্রশ্ন উঠবে আজকের প্রতিপক্ষ হয়ে। কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা আছেন, আমার একদিকে আছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, আছেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, আছেন এসিসিআই বিধায়ক তরুণ নস্কর, আছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, আছেন বিজেপি নেতা অসীম ঘোষ, সুজন চক্রবর্তী সিপিএম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এবং পাশাপাশি সরাসরি আমরা কথা বলবো সেই ক্লাবের সভাপতি এবং সদস্য এবং সচিবদের সঙ্গে যে কী ছিল তাদের দাবি, কীভাবে একেবারে লিখিতভাবে কোন আইনে সমবায় ব্যাংক তাদের অ্যাকাউন্ট খোলার যে ন্যূনতম দাবি সেটাকে রিজেক্ট করতে পারে। এবং অবশ্যই সরাসরি কথা বলবো কুলতলির মানুষদের সঙ্গে যাদের অভিযোগ পুলিশ অত্যাচার চালিয়েছে গ্রামবাসীদের ওপর। কিন্তু তার আগে মনীন্দ্রচন্দ্র কলেজ ঠিক কি অভিযোগ অধ্যক্ষের, দেখুন শুরুতে। মদন মিত্র ক্রীড়া ও পরিবহন মন্ত্রী, সাধন পাণ্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী, সুজিত বসু তৃণমূল বিধায়ক, এগুলো তো নমুনা মাত্র। রাজ্যের মন্ত্রী বিধায়কদের নামে রীতিমতো সরকারি প্যাডে সুপারিশপত্র যাচ্ছে কলেজে কলেজে, অনুরোধ তাদের পাঠানো পড়ুয়াকে ভর্তি করাতে হবে। উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে জমা হয়েছে এরকমই একাধিক সুপারিশের চিঠি। এইভাবে সরকারি প্যাড ব্যবহার করে অনুরোধের নামে মন্ত্রী বিধায়কদের ভর্তি নির্দেশ কতটা আইনসঙ্গত, মনীন্দ্র কলেজের অধ্যক্ষই জানাচ্ছেন। শুধুমাত্র সুপারিশের জন্যই লঙ্ঘন করতে হচ্ছে সরকারি বিধি, সরকারি নিয়ম, তিনি বাধ্য হচ্ছেন সুপারিশ মেনে পড়ুয়াদের ভর্তি করাতে। এমএলএ এমপি মন্ত্রীদের কাছ থেকে রেকমেন্ডেশন আসে, সেই রেকমেন্ডেশনগুলো যদি ভর্তি না করা হয় তাহলে এক ধরনের সমস্যা হয়। এই অর্থে তো বলা যায় যে আমি যে খানিকটা সাধারণ যে নিয়ম সেই নিয়মকে লঙ্ঘন করি, এগুলো করতে হচ্ছে, কিন্তু খানিকটা বাধ্যই করতে হচ্ছে। সুপারিশের ভাষা অবশ্য অনুরোধের, কিন্তু মন্ত্রীর অনুরোধ তো এক কথায় নির্দেশই। আর যাই হোক, সেই বাস্তব সত্যটা অধ্যক্ষরাও বোঝেন, না হলে যে সমস্যার আশঙ্কা। অনেক সময় হয়তো রিকোয়েস্টের ফর্মেই আসে, তা সত্ত্বেও এগুলোকে আমরা অনেক সময় মনে করি যেগুলো আদেশই এক ধরনের করা হচ্ছে, যদি নাও করি তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হয়। উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে কলেজে ভর্তির মানদণ্ড একমাত্র মেধা, অথচ সেই সরকারের মন্ত্রীদেরই এই ভর্তির সুপারিশ। অধ্যক্ষের কাছে কোনটা আগে, ব্রাত্য বসুর দপ্তরের নির্দেশ নাকি মদন মিত্রের সুপারিশ, শ্যাম রাখি না কুল রাখি, ভাবতে ভাবতেই নাজেহাল অধ্যক্ষরা। স্পেসিফিক নির্দেশ আছে, স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু মেরিট আপনারা ভর্তি নেবেন। তাহলে উচ্চশিক্ষা দপ্তর মানে হচ্ছে যে আমাদের সরকারেরই একটা দপ্তর, আমরা সেই নির্দেশ মানতে বাধ্য। আবার সরকারের সাথেই যুক্ত কোনো কোনো ব্যক্তি, যারা মাননীয় মন্ত্রী বা এমপি এমএলএ আমাদের, তারা আবার যখন একটা রেকমেন্ডেশন পাঠান সেটাও আবার আমরা উপেক্ষা করতে পারছি না, তাহলে ব্যাপারটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে নাকি? কী বলবেন একে, শিক্ষায় দলতন্ত্র,
নাকি দ্বিচারিতা? একদিকে স্বচ্ছতার জন্য মেধা তালিকা পাঠাতে বলছে সরকার, অন্যদিকে সেই সরকারেরই মন্ত্রীরা সুপারিশপত্র পাঠাচ্ছেন কলেজে কলেজে। একদিকে শিক্ষায় দলতন্ত্র মুক্তির স্লোগান, অন্যদিকে সরকারি প্যাডে মন্ত্রীদের সুপারিশপত্র। তাহলে কি শিক্ষায় রাজনীতি দলতন্ত্র মুক্তির স্লোগান স্রেফ লোক ভোলানো? বাম আমলে শিক্ষায় দলতন্ত্র ষোলো কলা পূর্ণতা পেয়েছে, তা থেকে মুক্তির আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় সেই মুক্তি? এটা কি অনিলায়নেরই পরিবর্তিত রূপ নয়? প্রশ্ন তুলছে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সাধন পাণ্ডে, মদন মিত্র, সুজিত বসু, এছাড়াও প্রচুর বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের সুপারিশপত্র এই মুহূর্তে আমাদের হাতে আছে। কিন্তু একটা জিনিস বোধহয় পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার যে এগুলো সত্যি সত্যি সঠিক পরিচয়পত্র তো? এই সার্টিফিকেটগুলো জাল নয় তো? আমরা যাদের, যে মন্ত্রী নেতাদের এই ধরনের চিঠি আমাদের কাছে আছে, তাদেরও আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরার জন্য তাদের সঙ্গে কথা বলেছি। ঠিক কি সাফাই দিয়েছেন তারা, কি তাদের বক্তব্য দেখুন। তাঁদের পাঠানো ছাত্রকে ভর্তি নেওয়ার জন্য এভাবেই মন্ত্রী বিধায়কদের পাঠানো সুপারিশপত্র পৌঁছচ্ছে কলেজে, তাও রীতিমতো সরকারি প্যাডে। খোদ অধ্যক্ষের দাবি, মন্ত্রী বিধায়কদের চিঠির চাপেই তাঁদের কখনো কখনো সরকারি বিধি পর্যন্ত লঙ্ঘন করতে হচ্ছে। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই ঘাড় থেকে দায় ঝাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। মন্ত্রী সাধন পাণ্ডে বা মদন মিত্রের মতো মন্ত্রীদের সাফাই, সুপারিশ মানেই সেটা নির্দেশ নয়, ভর্তির সিদ্ধান্ত একান্তই কলেজ কর্তৃপক্ষের। মনিন্দ কলেজে যেটা বললেন সেগুলো সব কথাতেই দেখা যেতে পারে যে অ্যাজ পার রুলস, অ্যাজ পার স্ট্যাটিউটরি প্রভিশনস। এবার চিঠি তো মন্ত্রীরা দিলে সেটা অর্ডার হয় না, এটা সম্পূর্ণ ভুল। ডিপার্টমেন্টাল মন্ত্রী যদি তার ডিপার্টমেন্টে চিঠি দেয় তখনই সেটা অর্ডার হয়। ব্যাপারটা হলো যে কলেজ তার রেগুলেশন মেনটেন করবে, কিন্তু মন্ত্রী বা এমএলএ তাদের কাছে তো রিকোয়েস্ট আসে, অনেক লোক তারা রিকোয়েস্ট করে, তো রিকোয়েস্ট করলে আমরা সেটাকে ফরওয়ার্ড করে দিই। এখন নেওয়া না নেওয়ার ব্যাপারটা হলো প্রিন্সিপালের উপর বা গভর্নিং বডি ওইখানে যারা অ্যাডমিশন করাচ্ছে। কলেজের অধ্যক্ষ অবশ্য বলছেন তিনি জানেন মন্ত্রীরা এই যুক্তিই দেবেন, কিন্তু একজন মন্ত্রী বা শাসক দলের বিধায়কের অনুরোধ তো নির্দেশেরই নামান্তর মাত্র। অনেক সময় হয়তো রিকোয়েস্টের ফর্মেই আসে, তা সত্ত্বেও এগুলোকে আমরা অনেক সময় মনে করি যেগুলো আদেশই এক ধরনের করা হচ্ছে, যদি নাও করি তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হয়। তৃণমূল বিধায়ক সুজিত বসুর আবার বক্তব্য, অনেকে তাদের কাছে আসেন তাই কখনো কখনো এরকম সুপারিশ করতে হয়। আমাদের কাছে বহু মানুষ তারা আসে, তখন হয়তো কোনো প্রিন্সিপালকে একটা চিঠি দিইনি এটা কখনো বলবো না, চিঠি নিশ্চয়ই দিয়েছি, কিন্তু কখনো এমনি কথা বলি না যে কারোর কম নম্বর আছে তাকে বেশি নম্বরকে বাদ দিয়ে কম নম্বরকে করে দিতে, এটা কোথাও কখনো আমরা লিখিও না। এটা লিখি যদি কোনো সুযোগ থাকে তাহলে ব্যাপারটা কনসিডার করবার, যদি সুযোগ থাকে তাহলে ব্যাপারটা দেখবার, এটা আমার মনে করি এটা কোনো অন্যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন শিক্ষায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না তার আমলে, তাহলে তার মন্ত্রী কিংবা বিধায়কদের অনুরোধ রূপী এই নির্দেশ কেন? যার মেধা আছে তিনি কলেজে সুযোগ পাবেন, এটাই তো নিয়ম, তাহলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কেন? প্রশ্ন শিক্ষা মহলে, এবিপি আনন্দ। মিরাতুন্দি, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে অধ্যক্ষের যুক্তি যে হ্যাঁ অনুরোধ আদেশ নয়, সরকারি আদেশ তো নয়, কিন্তু যখন মন্ত্রীদের কাছ থেকে আসছে, শাসক দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা কিংবা সাংসদের কাছ থেকে, সেটা কিন্তু কার্যত নির্দেশ, অর্থাৎ একটা চাপ তো বটেই, এটা যে কেউ মানবেন। দুই, যে ধরুন বিষয়টা কি যে স্বচ্ছতার সঙ্গে যে নাম্বার বেশি পাবে তার ভর্তি হবে, সেখানে একটা মন্ত্রীর সুপারিশ সহ যিনি ঢুকছেন খুব স্পষ্ট, যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তার সুপারিশের দরকার হচ্ছে না, অর্থাৎ সুপারিশ মানেই কিন্তু কম নম্বরে ভর্তির ব্যবস্থা করা। সেটা মানে কি, মানে আমি যদি একদম অঙ্কের ফর্মুলা রাখি যে সেটা ইজ ইকুয়াল টু যে যোগ্য এবং নম্বর আছে এরাম একজন ছাত্রকে আমরা বঞ্চিত করছি, এই সিস্টেম এই ব্যবস্থা বঞ্চিত করছে, অর্থাৎ মন্ত্রীর সুপারিশে অজান্তেই সেই সুপারিশ মানা হলে একজন যোগ্য ছাত্রের সঙ্গে সরাসরি অন্যায় হচ্ছে। মিরাতুন্দি। সুমন, আসলে তুমি আমাকে প্রশ্ন করলে না, যে প্রশ্ন আমাদের সকলের মনে উঠে আসছে সেই প্রশ্নের উত্তরই তুমি দিয়ে দিলে। আমার উত্তর দেওয়ার আর কথা নয়, তবু একটু স্পষ্ট করে বলি,
আমিও সারা জীবনে শিক্ষকতা করেছি এবং বহু সুপারিশ করতে হয়েছে এরকম ভর্তির জন্য, এখনও খুব করতে হয়। কিন্তু আমাদের সুপারিশ আর এই সমস্ত রাষ্ট্রশক্তির অংশীদার মানুষজন তাদের সুপারিশের মধ্যে পার্থক্য আছে, সেটা এক নম্বর, সেটা খুবই লক্ষ্য করা দরকার। তাদের সুপারিশ মানেই অলিখিতভাবে নির্দেশ নিতেই হবে, না হলে যিনি নেবেন না তার উপরে কোপ পড়তে পারে। আর আমার সুপারিশ তো তা নয়, দিদি বলেছে, মীরাদি বলেছে, আচ্ছা নিতে পারি নাও নিতে পারি, ওরকম আমাদের এরকম শুনতেও হয়েছে যে আমার অনেক সুপারিশ এসেছে দিদি, আর কী হবে জানি না, দেখবো আমরা এটা। আর আমরা যাদের কথা বলি, প্রধানত আমি করেছি যাদের যোগ্য কিন্তু না পেতে পারার সম্ভাবনা আছে, সেরকম ক্ষেত্রে যদি সম্ভব হয় নিয়ে নেওয়া, এইটুকু অনুরোধ, ঠিক সুপারিশ নয়, এটা একেবারে সত্য। এই পার্থক্যটুকুন যদি তারা না মানেন তাহলে আমাদের দুর্ভাগ্য, কিন্তু এই পার্থক্য যে আছে এটা সর্বজন বিদিত, সবাই জানেন। আর দ্বিতীয় যে কথাটা তুমি বললে, অবশ্যই যোগ্যতম বা যোগ্য যারা মেধার দিক থেকে, যাদের ভর্তি হওয়ার কথা কোনো সুপারিশ ছাড়াই ভর্তি হওয়ার কথা, তাদের ভাগে টান পড়বেই পড়বে, তারা হবে না। এই সমস্ত সুপারিশের মাধ্যমে একসময় মধ্য মেধার কথা উঠেছিল, এই মধ্য মেধাদেরই জয় জয়কার ঘটবে শিক্ষাক্ষেত্রে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এর সঙ্গে আমার দুটি মন্তব্যকে আমি যোগ করতে পারি, আমি তোমার সাথে কোনো রকম দ্বিমত আমার নেই, এই দুটি একেবারে ঠিক কথাই বলেছ। এখন যেটা আমার মনে হচ্ছে যে এই সদ্য পেরিয়ে আসা, যার জন্য এই পরিবর্তন, সেই বাম আমলের কথা শুধু নয়, আমার যেটা মনে হচ্ছে এখন শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, আমরা জানি, বসংবদ তৈরি করা। তো বসংবদতার সহযোগিতায় দুটোর মধ্যে তফাত আছে, আমি যাদের সুপারিশ করছি তারা সহযোগী হবে শিক্ষাক্ষেত্রে, সহযোগিতা করবে শিক্ষার প্রসারে, সেরকম নয়, তারা আমার বসংবদ হবে, এই দুটোর মধ্যে তফাত রয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, যে বাম আমলে এরম অভিযোগও শোনা গেছিল যে জোনাল কমিটি থেকে কেউ সুপারিশ লিখে দিচ্ছেন লাল কালি সবুজ কালি, লাল কালি মানে তাকে নিতেই হবে, সবুজ কালি মানে না নিলেও হয়। আমি বলছি এই যে ট্র্যাডিশন, এটা হয়তো অনেক সরাসরি, অনেক আমি আমি বলবো ক্রুডলি, মন্ত্রী এবং নেতা এবং সাংসদ বিধায়ক তাদের চিঠিতে হয়তো ব্যাপারটা অনেক খোলামেলা, অনেক ক্রুডলি দেখানোর সুযোগ হয়, কিন্তু এই ধরনের একটা সুপারিশের ব্যবস্থা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় চলেই আসছিল। নতুন প্রশ্ন বলে আমার মনে হচ্ছে না, যাই হোক, এটা তো বাম আমলে, আর আমি তুলছি না এই জন্যে, কারণ বাম আমলের অনেক অনেক বেশি আপত্তি এই ক্ষেত্রে উঠেছিল, এবং এটা একেবারে জলের মতন, আলোর মতো সত্য হয়ে গিয়েছিল যে বামরা একেবারে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছেন। তো ফলে আমাদের আপত্তি সেই ক্ষেত্রে খুব তীব্র হয়েছিল, ফলে সেটা আর আমি তুলছি না এখন, এখন তো পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমার দুটো কথা খুব মনে হচ্ছে, একটা হলো রাষ্ট্র শক্তি যদি সর্বভুক হয়ে ওঠে তাহলে শিক্ষাক্ষেত্রটাকে দখল করা তাদের দরকার হয়, সেইখানে তাদের খিদেটা মেটানোর প্রয়োজন হয়। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বসংবদ তৈরি করা, যেটা বলছিলাম ব্রিটিশ আমলে ছিল, এখনো 66 বছর গতকাল আমরা স্বাধীন হয়ে, আমরা দেখতে পাচ্ছি সেই বসংবদ তৈরি করবে, অর্থাৎ আমাকে মেনে চলবে, আমাদের দলকে মেনে চলবে, এই প্রবণতা, এই ইচ্ছাটা প্রগাঢ়, আর এতে প্রকাশিত হচ্ছে সর্বভুক রাষ্ট্রশক্তির প্রকাশ ঘটছে। সর্বভুক হতে গেলে বিশেষ করে শিক্ষার জায়গাটাকে আগে দখল করতে হয়, তাই তারা দখল করছেন। আর আর তার সঙ্গে আর একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে পরিবর্তন আনতে চেয়েছিলেন এরা, অন্তত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীকে এরা মুগ্ধ টেনেছে, আকর্ষণ করেছে, বুদ্ধিজীবী মহলের বহু মানুষ, নাগরিক মানুষও আকৃষ্ট হয়েছিলেন।
এখন প্রশ্ন পরিবর্তন দু রকমের হয়, বাইরের আর ভেতরের। শিক্ষাক্ষেত্রের মাধ্যমে আমরা সেই ভেতরের পরিবর্তনটা আনতে পারি। এখন যে সমাজ গড়ে উঠেছে সেই সমাজটার মধ্যে বিষক্রিয়ার মতো নানা রকমের ব্যাধি, আমি সেগুলোতে এখন আর আসছি না, সবাই জানেন, সেই সমাজ পরিবর্তনের দরকার সেটা ভিতর থেকে, আর তার একমাত্র বাহন হলো শিক্ষা। তো সেই বাহনটাকে, সমাজ পরিবর্তনের যে বাহন, তাকে নষ্ট করে দেওয়া মানে ভিতর থেকে ভিতরের পরিবর্তন হতে দেওয়া হলো না, কেবল বাইরের প্রতি পরিবর্তন। এবং প্রতিশ্রুতি শোনা যাচ্ছে যে আমরা এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, এখানে কলেজ, ওখানে বিশ্ববিদ্যালয়, এত বিশ্ববিদ্যালয় বাম আমলে ছিল না, আমরা করেছি। এগুলো তো সব বাইরের পরিবর্তন, ভিতর থেকে এই যে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া, আজকে যে সমস্যা নিয়ে তোলা হচ্ছে এখানে, এটাতে আমরা যথার্থই উদ্বিগ্ন। আমি বিমলবাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে মনীন্দ্রনাথ থেকে বালিগঞ্জ, গৌরবঙ্গ থেকে রায়গঞ্জ, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কিন্তু একাধিক ঘটনা এই গত কয়েক মাসের মধ্যে বারবার আমাদের সামনে এসেছে। দেখুন, শিক্ষার রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি, পদে পদে নেতা মন্ত্রীদের হস্তক্ষেপ, বাম আমলে ওঠা এই অভিযোগের ট্র্যাডিশন সমানে চলছে পরিবর্তনের বাংলাতেও। তাই মনীন্দ্র কলেজের অধ্যক্ষের অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দীর্ঘ তালিকায় নয়া সংযোজন মাত্র। সাম্প্রতিককালে একাধিকবার শাসক দলের মন্ত্রী কিংবা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ইচ্ছা প্রকাশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শাসক দলের চাপেই যে তিনি কাজ করতে পারছেন না আর তার জন্যই যে অব্যাহতি চেয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন উপাচার্য। রাজনৈতিক ভাবে যারা ক্ষমতা অর্জন করেন বা ক্ষমতা ভোগ করেন তাদের ঠিক মনোপুত সবসময় নাও হতে পারে, এবং তারা নিত্য, নিজেরা নয়, অনেকটা পরোক্ষভাবে নিত্য অসুবিধা সৃষ্টি করার মতো পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, এবং যে পরিস্থিতি ডিজায়ারেবল নয়। বালিগঞ্জ আইটিআইতে টাকা নিয়ে মার্কশিট জাল করে ভর্তির অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতা। গ্রেফতার করা হয় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক রিতেশ গোসাই এবং ছাত্র সংসদের সদস্য সানি সিংহকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সাম্প্রতিককালে বারবার শিক্ষায় নৈরাজ্যের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। কখনো মুখ্যমন্ত্রীর ছবির সামনে আদুল গায়ে উত্তম নৃত্যের অভিযোগ উঠেছে শাসক দলের ছাত্রদের বিরুদ্ধেই, তারপর উপাচার্যের ঘর ভাঙচুরের জেরে হাজতবাস হয়েছে একাধিক ছাত্রের, নকল আটকাতে গিয়ে শিক্ষক প্রহৃত হয়েছেন ছাত্রদের হাতে, তৃণমূলপন্থী শিক্ষাকর্মীদের আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে, বিশ্ববিদ্যালয় চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বারবার অভিযোগের তীর সেই শাসক দলের বিরুদ্ধেই। শুধু রবীন্দ্রভারতী নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভাঙচুর থেকে শুরু করে তৃণমূল নেতা তিলক চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জ কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর ভাঙচুরের অভিযোগ, নদিয়ার মাঝদিয়ায় সুধীরঞ্জন লাহিড়ি কলেজে ঢুকে অধ্যক্ষকে এসএফআই এর মারধরের অভিযোগ, ছাত্রদের বিক্ষোভে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অসুস্থ হয়ে পড়া সহ নানা ঘটনায় কলঙ্কিত হয়েছে শিক্ষাঙ্গন। রাজ্যের বহু কলেজের পরিচালন সমিতির মাথায় এখনো বসে রয়েছে সেই শাসক দলের বিধায়করাই। আরাবুল ইসলামের মতো তৃণমূল নেতার বিরুদ্ধে অধ্যাপিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে, সেই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করার রাজ্যের কাণ্ডারির প্রতিশ্রুতি নিয়ে। এবিপি আনন্দ। আপনি নিশ্চয়ই এটা মানবেন যে মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ সামনে এসেছেন এই অভিযোগ নিয়ে, কিন্তু বহু কলেজের, গোটা রাজ্যের এই একই ব্যবস্থা চলছে, এবং কার্যত কোথাও একটা চাপ তো বটেই, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছ থেকে চিঠি এলে সেটা অবশ্যই চাপ। যেখানে উচ্চশিক্ষা দপ্তর বা ব্রাত্য বসু এই স্বচ্ছতার জন্য কখনো ওয়েবসাইটে দেওয়ার কথা বলছেন, কখনো সেটা উচ্চশিক্ষা দপ্তরে পাঠাতে হচ্ছে ফাইনাল লিস্ট, তাহলে কি মনে হয় যে এই যে সুপারিশে সাধারণ নিয়ম লঙ্ঘন করে ভর্তি হচ্ছে এইটার জন্য অবিলম্বে একটা তদন্ত কমিটি বসানো উচিত? কোথায় কোথায় হয়েছে একটু সময় দিতে হবে, তার কারণ ওই মনীন্দ্র কলেজের সঙ্গে আমি ইনডিরেক্টলি যুক্ত, সেই কলেজের গভর্নিং বডির আমি হচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির নমিনি। আপনারা যেটা আলোচনা করবেন আমি জানতাম না, আমি এসে শুনলাম এটা আমাদের হাতে, যেহেতু আপনারা আলোচনা করছেন উত্তর দেওয়ার দায় কিছুটা হলেও আমার তো আছে। এখন এটা ঠিকই, প্রিন্সিপাল মিডিয়ার কাছে গেছেন, তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে মিডিয়ার কাছে যাওয়ার, কিন্তু উচ্চশিক্ষায় ভর্তি সুপারিশ কি প্রথম নাকি? আমারও 25 বছর অধ্যাপনা, আমি তো শুরুই করলাম, আমি লালকালী 25 বছর অধ্যাপনা হয়ে গেছে,
এবং তার জন্য একেবারে বসংবদ্ধ তৈরি করার যে থিওরি মিরাতুন্দি দিলেন এটা একটু বেশি থিওরি হয়ে গেছে, আমি থিওরিটা অ্যাকসেপ্ট করছি না এখানে। অন্তত ছোট থেকে ওই থিওরি তৈরি করা যায় না, সেই থিওরি অন্য জায়গা থেকে আসে। কিন্তু সামান্য একটা সুপারিশের ভিত্তিতে তিনি যে থিওরিটি খাড়া করলেন, ওই থিওরিটা বৈদিক খাড়া হয় না। আমি অন্য কথা বলি, কিন্তু আপনি এটা মানবেন যে ধরুন শাসক, ধরুন আমি বলছি শাসক দলের কোনো মন্ত্রীর সুপারিশে কেউ ভর্তি হলো, অবধারিতভাবে তার অব্লিগেশন থাকবে সেই দলের প্রতি, সেই দলের সদস্য হবে। মানে আমি আমি বলছি এইভাবেই তো বিস্তার লাভ করে। প্রতিটি কলেজে অজস্র বিষয় আছে, সেই বিষয়গুলোতে প্রথম ভর্তির দাবি থাকে অনার্সে, কারণ অনার্সের চাহিদাটা বেশি, তারপরে পাস। এখানে মন্ত্রীরা কিসে ভর্তি করতে বলেছেন, কোন সাবজেক্টে, এবং তাতে কজনকে টপকানো হয়েছে, সেগুলো কিন্তু তদন্ত হবে, আমি সত্যি জানি না। এক রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়তে এই করলে আপনার এতগুলো ফাইল হবে যে ইন্ডিভিজুয়াল পাস না অনার্স হবে, শুনুন, চাহিদা কম থাকে কলকাতায়, এখনো বহু কলেজ আছে, আপনাকে আমি নিয়ে যাব, চলুন পলিটিক্যাল সায়েন্স। বিমলবাবু, সমস্যা না থাকলে কেউ সুপারিশপত্র নিতে, আপনাকে বলি সুপারিশপত্র নিতে যায়, এটা তো মানবেন? এই এই কলকাতায় নম্বর কম থাকলেই সুপারিশপত্রের প্রয়োজন হয়। এই কলকাতাতেই এমন বহু কলেজ আছে যেখানে পলিটিক্যাল সায়েন্সে দুজন অনার্সে ভর্তি হয়েছে, ফাঁকা পড়ে আছে। মনীন্দ্র কলেজটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় কলেজ, চাপটা একটু বেশি থাকে। উপরন্তু অন্য একটা ব্যাপার আছে, যেহেতু বারাসতে একটা ইউনিভার্সিটি হয়েছে, এখনো সেই ইউনিভার্সিটি সেভাবে দাঁড়ায়নি, অনেক ছেলে মেয়ে চলে আসে, যার জন্য মনীন্দ্রের উপর একটা চাপ থাকে। আমার বক্তব্য, প্রিন্সিপাল যদি এক্ষেত্রে তার কোন রকম আপত্তি থাকতো, তিনি গভর্নিং বডি তো মিটিং ডাকতে পারতেন, তিনি তো বলছেন নিয়ম লঙ্ঘন করতে হচ্ছে, তার জন্য তো গভর্নিং বডি রয়েছে। গভর্নিং বডি তো, আপনার কনক্লুশনটা কি, তিনি মিথ্যা কথা বলছেন? না, তার উচিত ছিল গভর্নিং বডিকে বলা যে আমি পারছি না, আপনারা কি বলছেন বলুন, এত সুপারিশ এসেছে, সেইটা না বলে মিডিয়ার কাছে যাওয়া কেন? ও সেইটা অপরাধ, সুপারিশপত্র না, সে একবারও বলিনি, আমি একবারও বলিনি, আমি তার পার্টটা বলছি যে গভর্নিং বডি এই সমস্যা সমাধানের জন্য তো গভর্নিং বডি থাকে। গভর্নিং বডি কি করতে, গণতন্ত্রের সংবাদ মাধ্যমের কাছে যাওয়াটা আপনি অপরাধ বলতে পারেন? প্রথমেই বলে দিয়েছি, উনি গেছেন, তার নিশ্চয়ই তার ঠিক করেছেন, আমি সেখানে অন্যায় বলছি না। সেখানে গভর্নিং বডি সদস্য আপনার আপত্তি আছে, কোথাও কোনো সমস্যা হলে তো লোকে গভর্নিং বডিতে যায় প্রথমে, প্রিন্সিপাল তো গভর্নিং বডি মিটিং ডাকেন যে এরকম এত কোন সমস্যা হলে গভর্নিং বডির কাছে যাওয়াটাই নিয়ম, প্রিন্সিপাল তাই গিয়ে থাকে। প্রথমে আপনার আপত্তি তাহলে সুপারিশপত্র নয়, আপনার আপত্তি সংবাদ মাধ্যমে। সুপারিশের ব্যাপারে একটা কথা বলি, একজন মন্ত্রী বা এমএলএ এর কাছে প্রচুর মানুষ আছেন, এবং সুপারিশ আমি বললাম, আমি নতুন দেখছি না, আমি হাওড়ার একটি কলেজ ছিলাম, গোছা গোছা সুপারিশ আসতো, এবং যার জন্য ওনার কাছে গোছাতে ভর্তি করতে পারতাম না আমরা। আমি সেই কলেজে অনেকদিন গভর্নিং বডি মেম্বার ছিলাম, সেটা তো হাওড়ার একটি কলেজ, মানবেন না এটা। এবং বর্তমানে এসেছে যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো কোটা মেধাবী ছেলেকে টপকে ভর্তি করে আমরা জানি না সত্যি, এগুলো একটু জানার দরকার আছে। বিমল বাবু, মেধাবী নম্বরের জোরে যারা ভর্তি হতে পারে তারা নেতা মন্ত্রী সাংসদ বিধায়কের কাছে সুপারিশপত্রের জন্য যায় না, এই ফ্যাক্ট আমি জানি, আমি জানি, আমি জানি, বহু ক্ষেত্রে হয় কি জানেন? আপনি মনীন্দ্র কলেজের কথা বলছেন, তো একটু এগিয়ে আসুন, আপনার স্কটিশ চার্চ কলেজের কাছে একটি কলেজ আছে, খুঁটি নম্বর সেন্ট্রাল কলেজ, সেখানে এখনো বহু পোস্ট ফাঁকা পড়ে আছে, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, ভর্তি হতে পারে, আর্টসের অনেক সাবজেক্ট সেখানে যায়নি, মনীন্দ্রতে গেছে। অর্থাৎ মন্ত্রীদের কাছে সুপারিশ এসেছে, প্রিন্সিপাল একটা করতে পারতেন, আমি প্রিন্সিপালে বলতাম যে দেখো এখানে তো ভর্তির জায়গা নেই, আমি ওই কলেজে পাঠিয়ে দিচ্ছি, যাও ওখানে ভর্তির জায়গা আছে। এগুলো করে যায়, আমরা অনেক সময় করে থাকি, আমাদের কাছেও বহু জায়গায় সুপারিশটা আসবেই, ওটা কনস্ট্যান্ট, সুপারিশটা এই রকম সিস্টেম থাকলে স্ট্র্যাটেজি পাল্টাতে হবে প্রিন্সিপালে। শুনুন, প্রিন্সিপাল ইচ্ছা করলে প্রিন্সিপালকে কেউ ফাঁসিতে চড়াবে না, উনি যদি সুপারিশ না মানেন, কেউ ফাঁসিতে চড়াবে না, উনি যদি বলেন না আমার পক্ষে গভর্নমেন্টের নিয়ম মেনে চলা, তার বাইরে যাওয়া সম্ভব নয়, প্রিন্সিপাল কেউ ফাঁসিতে চড়াবে, উনি তো সেটাই বলতে পারতেন, তাকে কে বারণ করেছে? তাই তো বলেছেন, এত আলোচনা কিচ্ছু নেই, সুপারিশ এসেছে, আমি রিফিউজ করলাম, ভালো কথা, রিফিউজ করলাম, করে সেটা সংবাদ মাধ্যমের হাতে যাওয়াতে আপনার কোনো আপত্তি নেই। আমার এই এন্টার সিস্টেমটাকে এত বেশি গুরুত্ব দেওয়ায় আপত্তি আছে, কারণ জিনিসটা এত গুরুত্বপূর্ণ নয়। মন্ত্রীদের কাছে, এমএলএ দের কাছে প্রচুর সুপারিশ আসে, আরে মন্ত্রী এমএলএ এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের লোকে এসে ধরে, যেহেতু মাঝে মাঝে টেলিভিশনে মুখ দেখা নাই, দেখাই যে আপনি একটু ভর্তি করে দেবেন, আমি এই গভর্নিং বডি মেম্বার হয়ে সেই কলেজে একজনকে পাঠাই, অনেকে এসেছে যে ওই কলেজে একটু ভর্তি করে দিন, দেখো প্রিন্সিপালকে ব্যতিব্যস্ত করবো না, প্রচুর ভর্তি প্রেশার আছে, তোমরা এই 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 কলেজে যাও, যে কলেজে প্রেশার নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, কিছু ভর্তিও হয়েছে। একজন সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে
মন্ত্রী সাংসদ নেতা এদের ধরাটা খুব সহজ বিষয় নয়, কঠিনও নয় আজকাল। দমদম অঞ্চলে কোন ছাত্রছাত্রীর বাবারা গিয়ে যদি সুজিত বসুকে বলেন যে আমার মেয়েটিকে বা ছেলেটিকে একটু ভর্তি করে দিন ওই কলেজে, বহু ক্ষেত্রে ওনারা সুপারিশ করে দেন যে ভর্তি নিন, এবং প্রিন্সিপাল জায়গা থাকলে অনেক সময় দিয়ে দেন। একটা জিনিস কেন মানছেন না যে নেতা মন্ত্রী সাংসদদের চিঠিটা একটা চাপ, একজন অধ্যক্ষের কাছে এইরকম 50টা চিঠি হলে তিনি আপনার কথা মতো যেরকম ছিঁড়ে ছিঁড়ে বা আমি বলছি রিজেক্ট করা, সেটা তারপরে তার অন্য কনসিকোয়েন্স এই রাজ্যে অন্তত ফেস করতে হয়। বাম আমলেও হয়েছে, এই আমলেও হয়। আচ্ছা, যে প্রিন্সিপাল তিনি মিডিয়ার কাছে গিয়ে অভিযোগ করতে পারেন তার এই গার্ডস নেই আমার মনে হয় না, তিনি যথেষ্ট সাহসী ব্যক্তি। তিনি তো মিডিয়া জিনিসটা তুলে ধরেছেন, কি বলছেন, কোনো প্রিন্সিপাল এই সাহস আছে আজ অব্দি দেখেছেন? গত 34 বছর আপনি দেখেছেন কোনো প্রিন্সিপালের সাহস আছে সুপারিশ দেখানো? আপনি বলছেন তৃণমূল আমলে এই সাহসী প্রিন্সিপাল দেখা যাচ্ছে? যদি এইটাই হয় যে সত্যি সাহসী অধ্যক্ষ এবং অধ্যক্ষদের সাহস বাড়ছে, সেই সাহসকে সংবাদ মাধ্যম অন্তত কুর্নিশ জানায় যে এই ধরনের সুপারিশপত্র সংবাদ মাধ্যমে উঠে এসেছে এবং ভবিষ্যতে উঠে আসবে, অন্তত আমাদের কাছে এলে আমরা দেখাবো, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখবেন না আপনারা যারা টেলিভিশন সেটের সামনে আছেন। কুলতলি, বীরভূম এবং কামদুনির কথা আসবো, কিন্তু তার আগে যে বিতর্কে আমরা ছিলাম, আমাদের সঙ্গে এই আলোচনায় এমন দুজন আছেন যারা, একজন অসীমদা 38 বছর এই মনিন্দ্রচন্দ্র কলেজে পড়িয়েছেন, এবং আছেন তরুণ নস্কর যিনি বিধানসভার এই এডুকেশন কমিটির সদস্য। তরুণবাবু, আপনার কাছে প্রশ্ন যে তাহলে অধ্যক্ষরা কার কথা মানবে, ব্রাত্য বসু বা উচ্চশিক্ষা দফতর যারা স্বচ্ছতা চাইছে, নাকি মন্ত্রীরা যারা সুপারিশ করছেন? এই দুটো তো একদম পরিষ্কার পরস্পর বিরোধী হয়ে দাঁড়াচ্ছে সুপারিশের ক্ষেত্রে। দেখুন, আমার কথা হচ্ছে যে যারা সুপারিশ করেছেন তাদের ভাবা উচিত ছিল যে তাদের ওয়েটটা কোথায়, এবং যারা সুপারিশ করেছেন সেই সুপারিশ একজন কলেজের প্রিন্সিপাল কীভাবে নিতে পারেন, এটা কিন্তু তাদের ভাবা দরকার ছিল। একটা কথা ঠিকই যে বিধায়কদের অনেক সময় সুপারিশ করতে হয়, কিন্তু এখানে প্রিন্সিপাল যেটা বলছেন একমাত্র শাসক দলের বিধায়কদের কথাই বলেছেন, এবং আমি জানি না কোনো বিরোধী দলের বিধায়ক সেখানে সুপারিশ করেছেন কি না, সেটা উনি বলেন। কিন্তু শাসক দলের বিধায়ক এবং মন্ত্রী তারা যদি কোনো সুপারিশ করেন, তাহলে সেই সুপারিশটা কত বড় চাপ তৈরি হয় একজন প্রিন্সিপালের ওপরে, এটা কিন্তু তাদের ভাবাটা দরকার ছিল। এবং ভর্তির ক্ষেত্রে এই যে দীর্ঘদিন ধরে এবং বিগত সরকারের সময় থেকে এই যে একটা দলতন্ত্র, একটা শাসক দলের নিজস্ব ছাত্রছাত্রী তাদের যে বসংবদ তৈরি করে, এই যে নানা কথাবার্তাগুলো আসছে, এগুলো কিন্তু বিগত সরকারের সময় থেকেই এই ঘটনাগুলো ঘটে এসছে। এবং যেটা প্রত্যাশা ছিল যে এই সরকার অন্তত শুরুতে বলেছিল, যেটা আপনারা বলছেন যে শুরুতে বলেছিল যে দলতন্ত্র মুক্ত করবেন, কিন্তু সে দলতন্ত্র রাজনীতি ঢুকতে দেবেন না, অন্তত এবিপি আনন্দের স্টুডিওতে বসে 10 বার মমতা বন্দ্যোপাধ্যায় এটা তারা বলেছিলেন, কিন্তু সেটা এখন যে জায়গায় দাঁড়াচ্ছে সেটা কিন্তু দলতন্ত্র মুক্তি পথে কোনোভাবেই যে একটা সঠিক একটা দিকে যাচ্ছে এটা কিন্তু নয়, বরং দলতন্ত্রকে আরও বেশি করে প্রতিষ্ঠা করছে, এটা একটা দিক। কিন্তু আমি একটা অন্য কথা বলব, আজকের যে প্রিন্সিপাল তিনি এলেন, তিনি মিডিয়ার কাছে এসেছেন, খুব ভালো, ওয়েলকাম, মিডিয়ার কাছে আসাটা খুব যুক্তিযুক্ত, আসাটা দরকার ছিল। কিন্তু আমি একটা অন্য কথা বলছি, তিনি যদি এই সুপারিশ যে ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে তাদেরকে ভর্তি না করে যদি তিনি মিডিয়ার সামনে আসতে পারতেন, তাহলে তাকে আমি অনেক গুণ বেশি বাহবা দিতাম। তিনি বলেছেন এখানে যে তিনি তাদের চাপে ভর্তি নিয়েছেন, ভর্তি নিয়েছেন মানে কি, কিন্তু পাশাপাশি খেদ প্রকাশ করেছেন যে নিয়ম লঙ্ঘন করে ভর্তি করতে, মানে নিয়ম লঙ্ঘন, এই যে নিয়ম লঙ্ঘন একজন প্রিন্সিপাল করলেন, একজন কলেজের প্রিন্সিপাল, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের তিনি ভর্তি করেছেন কিনা বলেন, তিনি বললেন নিয়ম লঙ্ঘন করতে বাধ্য হচ্ছে, মানে নিয়ম লঙ্ঘন করেছেন মানে কি, নিয়ম লঙ্ঘন করে ভর্তি করেছেন, এখানে নিয়ম লঙ্ঘনের অন্য কোনো মানে কিন্তু নেই, নিয়ম লঙ্ঘন করেছেন মানে নিয়ম লঙ্ঘন করে ভর্তি করেছেন। আমি যেটা বলছি যে উনি মিডিয়াতে আসার আগে যদি ওই নিয়ম লঙ্ঘনটা না করতেন, যে অর্থে তিনি নিয়ম লঙ্ঘন বলুন না কেন, এটা যদি তিনি না করতে পারতেন, কিন্তু তরুণ বাবু আপনি মানবেন যে আশঙ্কাটা আরো বেশি যে আজকে একজন অধ্যক্ষ সামনে এসেছে, রাজ্যের কলেজে কতগুলো কলেজে কতজন অধ্যক্ষকে কত সুপারিশের ঠেলা সামলাতে হচ্ছে, বিপুল পরিসংখ্যান, খুব পরিষ্কার যে বোঝা যাচ্ছে যে ওনার মেরুদণ্ড আছে, উনি কথাটা মেরুদণ্ড আছে, উনি বলছেন অন্তত মিডিয়ার সামনে এসেছেন, কিন্তু ওই মেরুদণ্ডটাও যদি থাকতো যে নিয়ম লঙ্ঘন তিনি করেননি, তাহলে তাকে আমি অনেক বেশি বাহবা দিতাম, হয়তো ভবিষ্যতে অন্তত নিয়ম লঙ্ঘন আটকাতেই মিডিয়ার সামনে আসতে, এটা যদি উনি করতে পারেন যে কোন রকম এই ধরনের সুপারিশ
কে ভিত্তি করে নিয়ম লঙ্ঘন করবেন না, মেরিট লিস্টে যারা আসবে তাদেরকে তিনি ভর্তি করবেন। আমাদের আমাদের রাজ্যে তো অনেক উপাচার্যের অনেক উদাহরণ আছে, উনি তো তাদের ছাত্র ছিলেন আমার ধারণা। ওর যা বয়স, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, ওর যা বয়স, আরো অনেক উপাচার্য তো আমাদের রাজ্যেই ছিলেন যারা অনেক বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সুজন জানে যে আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ্রনাথ বসু, তিনি 78 সালে যখন তৎকালীন সরকার যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই এগুলোকে নির্বাচিত সংস্থাগুলোকে ভাঙার চেষ্টা করেছিল বা চেয়ে, তিনি তার প্রতিবাদে পদত্যাগ করেছেন। আমাদের এই দেশে বা এই রাজ্যে আশুতোষ মুখোপাধ্যায়ের উদাহরণ আছে যারা অত্যন্ত বলিষ্ঠভাবে, তারা তো মানে ঔপনিবেশিক সরকার বিদেশি সরকার তারা টাকা দেওয়া বন্ধ করতে চেয়েছিল, তার বিরুদ্ধে তো দাঁড়াতে পেরেছেন, গ্রান্ট বন্ধ করে। উপাচার্য যদি এইটা এই প্রিন্সিপাল যদি এই কাজটা করতে পারতেন আমি তাকে অনেক গুণ বেশি বাহবা দিতাম। কিন্তু তার আগে বলবো, যারা ওই সুপারিশগুলো করেছে তাদের কিন্তু ভাবা দরকার ছিল যে এই সুপারিশগুলোর চাপটা কতটা প্রিন্সিপালের উপরে, সেই ভেবে আমাদের কাছে আসে আমরা সুপারিশ করব, এটা কিন্তু সবার পক্ষে মানায় না একেবারে। অসীম বাবু, স্পেসিফিক প্রশ্ন, যে এবার কি উচ্চশিক্ষা দপ্তর তদন্ত করা উচিত যে কতজনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হলো? দেখুন, প্রিন্সিপালের কলকাতা কলেজে বিশেষ করে এদের কাজটা বেশ ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। কলেজে ইলেকশনের সময় এটা খুব ডিফিকাল্ট টাইম, ঠিক অ্যাডমিশনের সময়ও কিন্তু বেশ ডিফিকাল্ট টাইম। আমি তো চারটে রাজত্ব দেখেছি, যুক্ত ফ্রন্ট, কংগ্রেসি আমল, বাম ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসটা অবশ্য দেখিনি। এইখানে প্রিন্সিপালদের কাছে বিরাট সুপারিশ আসে, মানে আপনি অধ্যাপক হিসেবে দেখেন? হ্যাঁ, কলকাতা কলকাতা আমি যে কলেজে পড়িয়েছি প্রায় চারটে দশক, সেখানে একটা সময় ছিল যখন ইনফরমাল কোটা ছিল স্টুডেন্টস ইউনিয়নের, সব পার্টিরই যে স্টুডেন্টস ইউনিয়ন ইনফরমাল কোটা। প্রবলেমটা হয় মনীন্দ্র কলেজের মতো কলেজে, যেখানে সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, যেখানে সায়েন্সের সাবজেক্ট কমার্স অনার্সের সাবজেক্টে ভীষণ ডিম্যান্ড। আর যেহেতু ওর লোকেশনটা, আমি একটা কথা জিজ্ঞেস করে নেব, এই যে ইনফরমাল কোটার কথা বলছেন, এটা কলেজের গভর্নিং বডি এবং প্রিন্সিপাল সেটা মেনে নিতেন তার মানে? তো ডেফিনেটলি সাহসের বিরোধী প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন কমিটি হয়, অ্যাডমিশন কমিটি মার্কস ঠিক করে দেয়, যেটা মিরাদি জানেন আর কি, অ্যাডমিশন কমিটি মার্কস ঠিক করে দেয় অনার্সে কত, পাস কোর্সে কত। এখন সমস্যা হচ্ছে যে প্রিন্সিপালের কাছে এইরকম সুপারিশ আসে, উনি সাহস করে এটা কিন্তু মিডিয়ার কাছে দিয়েছে, যদিও আমি বিমলের সঙ্গে একমত, প্রসিডিউরটা কিন্তু উনি কিন্তু ফলো করেননি। এর পেছনে কোনো মোটিভ আছে কি না আমি জানি না, ওনার অ্যাডমিশন কমিটির কাছেই আনা উচিত ছিল। অ্যাডমিশন কমিটি এটা যদি নেগোসিয়েট না করতে পারত, এই সমস্যাটা গভর্নিং বডির কাছে আনা উচিত ছিল, কিন্তু দুম করে পাবলিক ডোমেনে নিয়ে আসা, এটা উনি যেটা করেছেন সেটা বলবো যে তার রাইট আছে, তিনি করেছেন। যারা পাঠাচ্ছেন তারা ভাববেন না, সব ভাববেন অধ্যক্ষরা। না না ঠিক আছে, মিডিয়ার কাছে এসছে সেটা কেউ, কিন্তু আমি বলছি টেকনিক্যালি উনি যদি এইটা করে আসতেন তাহলে কিন্তু খুব ভালো হতো, আমি সেটাই বলছি। না, করেননি, করেছেন কি করেননি তার প্রমাণ
আমার বক্তব্য যে গভর্নিং বডিতে আপনিও সদস্য আছেন এবং আপনাদের সামনে এই সমস্যাটা এলো, আপনারা এখন আপনার টোন থেকেও যা বুঝছি একবারও ভাববেন না যে এই মাননীয় মন্ত্রী নেতা বিধায়ক সাংসদ তারা সুপারিশপত্রটা করে কোনো অন্যায় করলেন কি না। আপনি বলছেন যে অধ্যক্ষ সংবাদ মাধ্যমে এসে যাবতীয় নিয়ম লঙ্ঘন করলেন, আর নিয়ম লঙ্ঘন করার জন্য যে সুপারিশটা এইগুলো অপরাধ মুক্ত কথা, এগুলো অপরাধ নয়, সুপারিশ করাটা অপরাধ না, কিন্তু নিয়ম লঙ্ঘন করার জন্য তো। আপনি আপনি বলুন যে একজন যোগ্য ছাত্রের নেতা মন্ত্রী সংসদে সুপারিশ লাগে না, এক দুই হচ্ছে তার মানে কম নাম্বারে ভর্তি হচ্ছে, অবধারিতভাবে যোগ্যতর বেশি নাম্বার পাওয়া ছাত্রটি অবহেলিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তদন্ত সাপেক্ষ এগুলো এটা কি তদন্ত সাপেক্ষ, এটা সাধারণ সাধারণ নিয়ম। একটা বিষয় আছে কি জানেন, আপনি বললেন তো আপনি তো কোটা বাড়াবেন না, এ তো ব্রাত্য বসুর কাছে এই সমস্যা যায়নি যে ব্রাত্য বসু উচ্চ শিক্ষা দপ্তর দুটো সিট বাড়িয়ে দেবে, ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, একটাই কথা আমার বলার যে চাহিদা তো আছে সিটের, কিন্তু চাহিদা বোধ হয় সুপারিশপত্রেরও প্রচুর আছে এবং এই সুপারিশপত্রের পরিণামে বঞ্চিত হচ্ছে কিন্তু সাধারণ যাদের খুঁটি ধরা নেই, বিধায়ক মন্ত্রী সাংসদ ধরা নেই, সেই সব সাধারণ ঘরের ছেলেমেয়েরা। একটা ছোট্ট বিরতির পর কুলতলির অংশে আমরা ঢুকব। আমি জার্নালিটার মধ্যে ঢুকছিলাম না, নাটকটাই উচিত। অনেক সময় অনেক আলোচনা হয় যেগুলো প্রেক্ষিত বাদ দিয়ে আলোচনা হওয়া ঠিক হবে না, আমার ধারণা তরুণও আমার সঙ্গে মানে বন্ধুবার তরুণ আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবে। বিমলবাবু একটা কথা তো বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নিয়ম আছে, ওনার কথা অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। আমি আপনার এতক্ষণ বলেছেন আমি আধা মিনিট বলবো, তার মাঝখানে কন্টেস্ট করবেন, ব্যাখ্যা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ম আছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি যখন ছাত্র তরুণবাবু যখন ছাত্র তখন নিয়ম ছিল না। ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই কর্মচারীদের একটা কোটা ছিল, আমার ধারণা ওরও নিশ্চয়ই মনে থাকবে, আমরা আপত্তি করেছিলাম চেঞ্জ করার পর থেকে আর কোটা নেই। সুপারিশ হয়নি এই দাবি নিশ্চয়ই, আমি কিন্তু এই দাবিটা করবো, আমি এসএফআই এর সেক্রেটারি ছিলাম বহুদিন, একটা সুপারিশ কোথাও ভর্তির জন্য করিনি, এটা আমি দায়িত্ব নিই। কুলতলিতে তৃণমূল নেতার উপরে হামলা এবং তারপর অভিযুক্তদের ধরতে পুলিশ গ্রামে গেল, পুলিশ আক্রান্ত হলো, গ্রামবাসীরা প্রত্যেকে অভিযোগ করছেন যে পুলিশ বাহিনী অত্যাচার করেছে, পুলিশ বাহিনী ঘর দৌড়ে ভাঙচুর চালিয়েছে। ঠিক কি হয়েছে, কেন উত্তপ্ত, কেন অগ্নিগর্ভ, কুলতলি দেখাবো আপনাদের। পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে একাধিকবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলি। ভোট পর্ব মিটে যাওয়ার পরও সংঘর্ষে দাঁড়িয়ে পড়ার কোনো লক্ষণ নেই। এবার তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রামে ঢুকে নিরীহ গ্রামবাসীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠল। বুধবার রাতে ফুলতলির কীর্তনখোলা গ্রামে গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ সর্দার। তার অভিযোগ, হামলা চালায় স্থানীয় সিপিএম কর্মীরা। বৃহস্পতিবার এই ঘটনায় মোট ছজনের বিরুদ্ধে এফআইআর করা হয়, এর মধ্যে চারজন পঞ্চায়েত ভোটে সিপিএম এর জয়ী সদস্য, বাকি দুজন স্থানীয় সিপিএম কর্মী। গ্রামবাসীদের দাবি, বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের খুঁজতে গ্রামে যায় পুলিশ, তল্লাশির নামে গ্রামবাসীদের হেনস্থা করা হয়, প্রতিবাদ করলে মহিলা শিশুদের মারধর এবং বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বাচ্চার দোকানটা তুলে মারছিল, আমি কে বলেছি বলে আমার কাপড় ধরে টেনে ছিঁড়ে, আমার হাতে চুড়ি ফুড়ি কিছু নেই, আমার মাথা চুল ফুল ঢাকা, কি করেছে দেখে পা না, আমার আব্বাকে মাতিয়া আর লাগিয়ে মাথা তো ফুলে রয়েছে, কি কি করলো তোকে, লাঠি দিয়ে মারলো, লাঠি দিয়ে মারলো কে,
স্যার পুলিশ স্যার আচ্ছা যদিও পুলিশের পাল্টা অভিযোগ গ্রামবাসীরাই তাদের ওপর চড়াও হয় এক এএসআই সহ তিন পুলিশ কর্মী আহত হন স্থানীয় সূত্রে খবর গন্ডগোলের সময় পুলিশের একটি আগ্নেয়াস্ত্র খোয়া গেলেও পরে সেটি উদ্ধার হয় যদিও পুলিশ এই বিষয়টি স্বীকার করেনি নিরীহ গ্রামবাসীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে সোচ্চার হয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব শুক্রবার সকালে কুলতলিতে প্রথমে মিছিল ও পরে সভা করেন সুজন চক্রবর্তী রেজ্জাক মোল্লা ও কান্তি গঙ্গোপাধ্যায় তাদের অভিযোগ তৃণমূল পুলিশকে ব্যবহার করছে যে পুলিশের অফিসাররা বাইরে লোক নিয়ে কালকে মেয়েদের গায়ে হাত দিয়েছে শাড়ি ছিঁড়েছে সেই মহিলারা ওই পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে যদি পুলিশ এফআইআর না নেয় কোর্টে যাব মহিলা কমিশনে যাব হিউম্যান রাইটসে যাব এটা কি হচ্ছে এটা রাজ্যের প্রশাসনকে উত্তর দিতে হবে কুলতলির মানুষ বীরের মতো লড়াই করে পঞ্চায়েতের ভোটেও তারা আবার প্রমাণ করেছে যে তারা পঞ্চায়েতের বেশিরভাগ এবং পঞ্চায়েত সমিতি দখল করেছে সেই এলাকার মানুষের উপরে পুলিশকে লেলিয়ে দিয়ে ঘটনার জেরে থমথমে গোটা গ্রাম গ্রামবাসীদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট অর্ণব মুখোপাধ্যায় জয়দীপ হালদার ও রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলিকাণ্ডে যে ছজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তার মধ্যে চারজনই সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য সিপিএমের অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ যে বোর্ড দখল করতে পুলিশকে দিয়ে এই চক্রান্ত সাজিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস কুলতলিতে গ্রামে ঢুকে পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে অত্যাচারের অভিযোগ কিন্তু গোটা ঘটনার নেপথ্যে কি রয়েছে গভীরে কি রয়েছে কোনো রাজনৈতিক কারণ শনিবার কুলতলির কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন কিন্তু তার আগে বুধবার রাতে কুলতলিতে গুলিবিদ্ধ হন তৃণমূল অঞ্চল সভাপতি দিলীপ সর্দার আর তার ঠিক পরদিনই বৃহস্পতিবার এই ঘটনায় পুলিশের কাছে ছজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় তার ভিত্তিতেই দায়ের হয় এফআইআর আর এই এফআইআরই বিতর্কের আঁচ উস্কে দিয়েছে রাজনীতির বৃত্তে যে ছজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার মধ্যে চারজন পঞ্চায়েত ভোটে সিপিএমের জয়ী সদস্য বাকি দুজন সিপিএম কর্মী পঞ্চায়েত ভোটে কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতে 17টির মধ্যে 9টি আসন পেয়েছে বামেরা তৃণমূল 7টি নির্দল 1টি সিপিএমের অভিযোগ তৃণমূল চাইছে 9 জন জয়ী বাম সদস্যদের মধ্যে 4 জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ দিয়ে তাদের গ্রেফতার করাতে তাহলে ভোটাভুটির সময় পঞ্চায়েতে সিপিএমের সদস্য থাকবে 5 তৃণমূলের 7 সেক্ষেত্রে বোর্ড গঠন করে ফেলবে তৃণমূল এবারের পঞ্চায়েতের ভোটে বামপন্থীরা 10 জন জিতেছে তৃণমূল 7 জন জিতেছে এখন 10-এর চাইতে 7 বড় এটা কী করে প্রমাণ করা যায় তাহলে 10-এর থেকে অন্তত 4-5-6 জনকে আটকে দিতে হবে যায় তারা ভোট দিতে না পারে একটা মিথ্যা মামলায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ করা হলো যদিও সিপিএমের যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল সম্পূর্ণ তারা পরিকল্পিতভাবে মিথ্যে একটা অপপ্রচার তৃণমূলের বিরুদ্ধে করার চেষ্টা করছে যেহেতু তারা দুষ্কৃতিকারীদের দিয়ে খুন করেছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে সেই ঘটনাকে আড়াল করতে আজকে এই রকম ধরনের জঘন্য পরিকল্পিতভাবে ওই ভাষা আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পঞ্চায়েত ভোটের আগেও এফআইআর রাজনীতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে এক তৃণমূল সমর্থক খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সত্তর মোল্লা সহ 6 সিপিএম নেতা কর্মীকে তার আগে বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এফআইআরে সুজন চক্রবর্তীর নাম ঢুকিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হয় সিপিএম এবার কুলতলিতেও ফের সেই এফআইআর রাজনীতির অভিযোগ অর্ণব মুখোপাধ্যায় জয়দীপ হালদার ও রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা পরস্পর বিরোধী অভিযোগ এফআইআরে যে 6 জন সিপিএম দলীয় কর্মী এবং সমর্থকদের নাম ছিল তাদের খুঁজতেই পুলিশ গ্রামে গেছিল এবং তাদের খুঁজে না পেয়ে গ্রামে অত্যাচার চালায় এমনটা বক্তব্য গ্রামবাসীদের উল্টো দিকে পুলিশের কি বক্তব্য পুলিশের বক্তব্য যে অভিযুক্তদের খুঁজে যাওয়া হয়েছিল ঠিকই কিন্তু তারপর বধূ নির্যাতন সংক্রান্ত একটি মামলার ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ দেখব এই পরস্পর বিরোধী দুপক্ষের বক্তব্য উত্তপ্ত কুলতলির কীর্তনখালী গ্রাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ তাঁদের ওপর অত্যাচার চালিয়েছে যদিও পুলিশ ওই দাবি মানতে নারাজ তাদের পাল্টা দাবি গ্রামবাসীরাই পুলিশের ওপর চড়াও হয় কিন্তু প্রশ্ন উঠেছে পরিস্থিতি এত দূর গড়ালো কি করে কেন গ্রামে গিয়েছিল পুলিশ গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এফআইআরে নাম থাকা 6 সিপিএম নেতাকর্মীকে খুঁজতে গিয়ে অত্যাচার চালায় পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিপিএমের 4 পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করতেই গ্রামে ঢুকেছিল পুলিশ না পেয়ে ক্ষোভ উগড়ে দেয় তারা কয়েকদিন আগে যে দিলীপের উপরে যে গুলিটা হলো হ্যাঁ ওর উপরে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে মানে আমরা সিপিএম করি
আর তৃণমূলের তরফ থেকে ওদেরকে নিয়ে এসে মানে এই জিনিসগুলো করানো হয়, যাতে আগামীকাল পঞ্চায়েত হোক, যাতে পঞ্চায়েত হোকটা না আমরা করতে পারি, যেহেতু আমরা এখানে 10 জন জিতেছি, ওরা 7 জন। এই গণ্ডগোল করার কারণে আমরা মানে যারা জিতেছে তারা তো অন্য জায়গায় রয়েছে, তারা আসতে পারবে না, এরা প্রধানটা করণ করে নেবে। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ এসছে কথা দেখা যাচ্ছে। আমরা এখানে পঞ্চায়েতে 9টি পঞ্চায়েত সিপিএম প্রার্থী জিতেছে, আমরা পঞ্চায়েত গঠন করবো বলে এই নিয়ে উদ্দেশ্য ছিলাম। তো ওখানে দেখা যাচ্ছে 6টি কীর্তনখলার পঞ্চায়েত কুমদোকালী অঞ্চল গ্রাম পঞ্চায়েত, সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত থেকে আমাদের নিতে দেবে না, সেই জন্য মিথ্যা করে এই দুদিনের আগে একটা তৃণমূলী নেত্রী মিথ্যাভাবে উপযোগ দিয়ে আমাদের এই প্রার্থীগুলোর উপরে আমাদের সবার উপর হামলা করা হয়। যদিও পুলিশ গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ, তাদের দাবি জয়ী সিপিএম সদস্যদের গ্রেফতার করতে যাওয়া নিয়ে কোনো গণ্ডগোল হয়নি। পুলিশের দাবি, অভিযুক্ত সিপিএম নেতাকর্মীদের গ্রেফতার করতে 30 জন পুলিশের টিম গ্রামে যায়, অভিযুক্তদের না পেয়ে ফিরে আসছিল তারা। সেই সময় পুলিশ কর্মীদের খেয়াল হয় কীর্তনখালী গ্রামেই এক ব্যক্তি অভিযোগ করেছেন তার মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করছে। পুলিশের দাবি, তখন ওই মহিলার শ্বশুরবাড়িতে যায় তারা, বাগবিতণ্ডা হয়, এই সময় গ্রামবাসীরা তাদের ওপর চড়াও হয়। কিন্তু পুলিশের এই দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ পুলিশ যদি সত্যি ওই মহিলার বাবার অভিযোগের প্রেক্ষিতে তার শ্বশুরবাড়ি গিয়ে থাকে এবং সেখানেই গণ্ডগোলের সূত্রপাত হয়, তাহলে সেই ঘটনায় কেন কাউকে গ্রেফতার করা হলো না? পুলিশের উত্তরের অপেক্ষা। এবিপি আনন্দ। সরাসরি চলে যাব কুলতলিতে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, গ্রামবাসীরা তোমার সঙ্গে আছেন, তাদের কাছে জানতে চাইব যে ঠিক কী হয়েছিল ঘটনা, তাদের ভার্সন, এবং অবশ্যই এই যে পুলিশের বক্তব্য, আমরা এইমাত্র দেখালাম যে পুলিশের দাবি হচ্ছে যে বধূ নির্যাতনের একটি মামলায় তদন্ত করতে ওই গ্রামে যখন যায় পুলিশ, তখন গ্রামবাসীদের ক্ষোভের মুখোমুখি হয়, তখন তাদের অস্ত্র ছিনতাই করা হয়, সেটা নিয়েই বা গ্রামবাসীরা কী বলছেন? অর্ণব দেখো সুমন, আমাদের সঙ্গে রয়েছেন ফজলুল হক সর্দার, অর্থাৎ যার বিরুদ্ধে এই বধূ নির্যাতনের যে অভিযোগ, যে ভদ্রলোকের বিরুদ্ধে ফজলুল হক সর্দার তার মধ্যে রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। তার আগে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনি যে ভদ্রমহিলা যিনি প্রসূতি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনার কি হয়েছিল? আমার বাড়িতে গিয়ে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করাতে আমি বলেছি আমার স্বামী বাড়িতে নেই, তার সত্ত্বেও আমার মারে, আমি উঠতে পারছি না, আস্তে উঠছি বলে আমার পিঠের চালায় মেরেছে লাঠি দিয়ে। কেন উঠতে হাঁটতে পারছেন না কেন? আমি গর্ভবতী ছিলাম, আমি বলছি যে আমি উঠতে পারছি না, আমি উঠছি, আমার বাচ্চা কোলের দ্বারা রাখতেও ছিল। আপনাকে কোথায় মেরেছে? আমার পিঠে মেরেছে, পিঠেও মেরেছে, আমি যখন উঠতে পারছি না তখনই থুয়ে আমার খুঁজতে এসেছিল, ওরা এসেছিল বাড়িতে, এসে বলছে যে তোমার স্বামী কোথায়। আমি বলছি আমার স্বামী সন্ধ্যাবেলা একটু পুলিশের হাঙ্গামা হয়েছে, তাই জন্য। আপনার 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 উপর কি হয়েছে? আমার গে জিজ্ঞেস করছে তোমার বাড়িতে লোক আছে, আমি বলছি না আমার বাড়িতে কেউ নেই, বলছে এত বড় বাড়ি কেউ নেই, তাই নিচ্ছে আপনারা তো দেখুন, তোমরা তো দেখছো মহিলা পুলিশ কর্মী না, তা দেখছো, তা দেখো যেই বলেছি উনি আমার মাকে খুঁজতে এসেছিল, কিছু বললো? হ্যাঁ, বাড়িতে লোকের স্বামীর ছেলের আব্দুর রহমান। আর দেখো একটি বাচ্চা ছেলেও রয়েছে সুমন, যার মাথা এখনো অবধি কিন্তু ফুলে রয়েছে, এখনো অবধি পুরো ফুলে রয়েছে, কি হয়েছিল বাবু তোমার? আমি আব্বাকে কাছে গিয়েছিলাম, আব্বাকে মারতে গিয়ে আমার লেগেছে। তোমার মেরেছে? হ্যাঁ। কে মারলো? স্যার। স্যার দেখো এখনো অবধি এই যে লাঠির টুকরো সেটা রয়েছে। আর আমরা কথা বলবো এবার হচ্ছে ফজলুল হক সর্দারের সঙ্গে, যেটা পুলিশ বলছে যে আপনার বৌমার যিনি বাবা রয়েছেন তিনি একটা অভিযোগ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, এবং অভিযোগ রয়েছে আপনার ছেলের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনি কি বলবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল, আপনার কি বক্তব্য? দেখুন আমার ছেলের ব্যাপারে তো এ ব্যাপারে কোনো সম্পর্ক নেই, কারণ আমি ওই দিনে হাট বাড়ছিল, আমি হাটে গেছি, হাটে থেকে সন্ধ্যার আগে আমি বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর আমি জামা কাপড় ছেড়ে বসে আছি, এমন সময় দেখলাম যে পাশে বাড়িতে সব চেঁচাচেঁচি হচ্ছে, তা আমি একটু গেলাম, কি ব্যাপার দেখি যাই, সব মেয়েরা কান্নাকাটি করছে কেন, গিয়ে দেখি না ইনি আমার ভাদ্রবউ, মানে আমার চাচাতো ভাইয়ের স্ত্রী, আর ইনি আমার ভাইয়ের পুত্রবধূ,
আর একজন আছে, সেও আমার ভাইপো বউ। এদের উপরে মানে টর্চিং হচ্ছে এবং প্রতি টর্চিং এদের উপরে কি কি ব্যত্যাঘাত করা হচ্ছে। কেন হচ্ছিল, কাকে খুঁজতে এসেছিল আপনার কি? হ্যাঁ, আমি তখন জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কি ব্যাপার, আপনারা কেন এসেছেন, কি জন্য এসেছেন, বা মেয়েদের উপরে অত্যাচার করছেন, ব্যাপারটা কি? বললাম আমরা আব্দুর রহমানকে চাই, আব্দুর রহমান এখানে থাকে, আব্দুর রহমানকে বার করে দিতে হবে, এরা কিছু বলছে না। আমি যদি না বলে থাকি আপনারা কি থানা থেকে কোনো পারমিশন এনেছেন? আব্দুর রহমানটাকে, আব্দুর রহমান আমাদের মানে জিত মেম্বার, যিনি আমাদের মানে প্রধান হতে চলেছেন। যাই হোক, আমি বললাম আপনারা যে এসেছেন বাড়িতে ঢুকেছেন, আপনারা কি পারমিশন এনেছেন? যদি এনে থাকেন আমাকে দেখান। তাহলে এই আব্দুর রহমানের এগেনস্টে কি তোমার কমপ্লেন রয়েছে ওই তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনা? আব্দুর রহমানের এগেনস্টে মানে প্রথম থেকেই তো আমাদের ওখানে খুব লড়াই করে দ্বন্দ্ব করে আমাদের ওখানে আমাদের জিততে হয়েছে। যদি আমরা ওখানে কোনো সময় জিততে পারি না, তবে এবছর যে কীভাবে পাবলিক তৃণমূলের উপরে বিক্ষোভ হয়ে গিয়ে ওদেরই দল ভেঙে এসে আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, সেখান থেকে ওদের একটা ইয়ে চলছে আক্রোশ। আমাদের প্রার্থীকেই খুঁজতে এসেছিল আপনি, যিনি জিতেছেন তাকে খুঁজতে এসেছিল। এই যে ঘটনার কথা পুলিশ বলছে যে আমরা 30 জন গিয়েছিলাম, পুলিশের বক্তব্য 30 জন গিয়েছিল 6 জনকে খোঁজার জন্য যারা অ্যাকিউজড, তাদের না পেয়ে বেরিয়ে আসছিল, তারপরে আপনার বৌমার যে খবর সেটা পায় গিয়ে সেটাকে জানতে যায়, গিয়ে আপনাদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ে এবং গ্রামের মানুষরা বেরিয়ে আসেন। বস্তুত ওই তৃণমূল কর্মীর ওপর হামলার ঘটনায় তারা এটাই যায়নি, এটা কি আপনি মানছেন? না, ওরা তৃণমূলের উপর ঘটনা করে কিন্তু আমাদেরকে আব্দুর রহমানকে খোঁজার উদ্দেশ্যে গিয়ে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ঢুকে ঢুকে টর্চিং হচ্ছে এবং ব্যত্যাঘাত করা হচ্ছে। এই যে লাঠি, এরকম লাঠি দিয়ে কিন্তু মারছে মেয়েদের ছেলেদের এবং যে কথা বলছে। আমি প্রতিবাদ করা তখন আমাকে বলে তুই কেরে, এমন আমি কেউ নয় স্যার, কিন্তু আপনারা যে এসেছেন একটা আমাকে অর্ডার দেখান যে আপনারা যে কোনো কারণে এসেছেন, একটা অর্ডার তো আপনারা নিশ্চয়ই থাকবে, ওনারা দেখাতে পারলেন না। তখন যখন আমি প্রতিবাদ করতে লাগলাম তখন আমাকে প্রচণ্ড মার মারতে লাগলো। এই প্রচণ্ড মার মারতে মারতে যখন এবার পড়াটা ছড়িয়ে পড়লো, তখন সব ছেলেরা যারা ছিল তারা এবার কী ব্যাপার এরকম ধরনের চেয়াচি হচ্ছে, কারণ ওরা যখন ছুটে আসলে তখন ওরা কিন্তু আমাকে নিয়ে টেনে টেনে চলে আসছিল। চলে আসতে আসতে রাস্তায় যখন ছেলেদের হামলা ইয়ে হলো তখন কিন্তু ওরা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। দেখো সুমন, যেটা বক্তব্য এদের কিন্তু যে বস্তুত পারিবারিক বিবাদের জেরে নয়, মূলত কিন্তু এই যে 4 জন উইনিং ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই খুঁজতে পুলিশ ঢুকেছিল এবং তার জেরেই এদের ওপর অত্যাচার করা হয়েছে, গ্রামবাসীরাও আজকে এটাই বলছেন এবং ফজলুল হক সর্দার যিনি রয়েছেন তারও একই বক্তব্য। তাই বলে অনেক অনেক ধন্যবাদ অর্ণব। সুজনদার কাছে যাবো, সুজনদার ওনাদের বক্তব্য তো শুনলাম, পুলিশের বক্তব্যটা যদি রাখি যে ঘটনাটাকে আপনারা রাজ্যের বিরোধী দল সিপিএম অকারণে পলিটিসাইজ করছেন, এটা একটা বধূ নির্যাতনের ঘটনা, সেখানে তারা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তাদের একটা সমস্যা হয় এবং পুলিশের বন্দুক ছিনতাই হয়ে যায়, যে বন্দুক আবার আপনারা 2-3 ঘন্টার মধ্যে ফেরত দিয়ে দেন, অর্থাৎ পুরোটাই আপনারা রাজনীতিকরণ করছেন এবং 2 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন হাসপাতালে ভর্তি। এখনো পর্যন্ত পুলিশের কোনো আধিকারিক ওই গ্রামে যাননি, জেলা লেভেলের নিশ্চয়ই থানা পুলিশ কালকে গেছে, গিয়ে যা কাণ্ড করেছে আমি সে পরে তা বলবো। এখানে অন্তত 17টা বাড়ি আক্রান্ত হয়েছে, অন্তত 13 জন মহিলা মার খেয়েছে। পুরোটাই পুলিশের হাতে বলছেন আপনি? পুলিশের হাতে পুরোটাই, যার নাম ধাম আমি ওইখানে বসে বুঝবেন, আমি তো ওই ঘটনাস্থল থেকে আসছি, আমি ফেয়ার করার টাইম পাইনি, ওখানে বসেছি শুনেছি, আমি পরপর আমার মতন করে নোট করেছি, তার থেকে আমি যা বুঝেছি। এবং সচরাচর মুসলিম পরিবারের মহিলারা একটু হুড়োহুড়ি করে বেরোতে তো চায় না, তারা যেভাবে রিয়াক্ট করেছে, এই রিয়াক্টটা করলো কেন? পুলিশ যেটা বলছে এটা সর্বৈব অসত্য। আমি পুলিশ অফিসারদের ওখান থেকে ফোন করে বলেছি, যেহেতু আমাকে আজ সকালে একজন বললেন না না আপনারা একটু ভুল বুঝছেন কি না, দেখুন এইরকম এরকম ব্যাপার যা আপনাদের এখানে বলছেন। এটা কালকে সন্ধেবেলা আমার সঙ্গে যখন পুলিশ অফিসারদের কথা হচ্ছে খবর পাওয়ার পর, তখন কিন্তু পুলিশ বলেনি, এটা আজকে সকাল থেকে বলছে, আপনাদের কাছে নিশ্চয়ই সকালের পরেই বলেছে। আমি তখন যাচ্ছি, আমি বললাম দেখুন আপনাদের কথা অবিশ্বাস করবার ইচ্ছে আমার নেই, তবে আপনারাও পারলে একটু খতিয়ে দেখুন, হবার কথা নয়, আমি যেভাবে ফোন পেয়েছি এলাকা থেকে, আমরাও যাচ্ছি, আমি ছিলাম, রেজ্জাকদা ছিল, কান্তিদা ছিল, রাহুল ছিল, আরও আমরা ছিলাম, আমরাও খতিয়ে দেখবো, আপনি এটা বলছেন এটাকে আমরা পারলে খতিয়ে দেখার চেষ্টা করব। সত্যি এটা বলছি যখন কেন আমরা খতিয়ে দেখবো না? কিন্তু পুলিশের কোনো অফিসার এখনও পর্যন্ত যাননি, তাহলে তলার থেকে যারা আক্রমণ করেছে তারা তো সেফগার্ড চাই, তারা সেফগার্ড করার জন্য যে কথাটা বলছে পুলিশ সেই কথাটাই এখানে বলছে বলে এর বাইরে অন্য কিছু হতে পারে না। এক দুই, নিজেরা কেউ জাননি, কেউ কিন্তু অস্ত্র চিন্তাই হয়ে গেল, সেই অস্ত্র সিপিএম ফেরত দিল, আসছে আসছে।
বরং যদি সত্যি কেউ যদি চিন্তাই করার জন্য করে তাহলে তো সে ফেরত দেওয়ার জন্য ফেরত দেয় না, চিন্তাই করলে সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে কেউ ফেরত দেয় না, ওটা চিন্তাই না, ওটা তারা খেয়েছে যখন মেয়েদের কাছে তখন ফেলে এসেছে, পরে আলোচনা করাও যেতে পারে, দু ঘন্টার মধ্যে তাহলে উদ্ধার হয় কিন্তু শুনেছেন চিন্তাই হওয়ার পর। দ্বিতীয়ত গতকালকেই সব মিলিয়ে ওখানে এই গ্রামটার নাম কীর্তনখোলা, যে গ্রামটা আলোচনা হচ্ছে কালকেই ওখানে আক্রান্ত হয়েছে মনোরঞ্জন হালদার, যিনি আমাদের প্রধান ছিলেন, এবারেও জিতেছেন, তার বাড়িতে তার একমাত্র স্ত্রী সবিতা মণ্ডল ছিলেন, সম্ভবত নামটা আমি ভুল বলছি না, সবিতা মণ্ডল মনোরঞ্জন হালদার, মনোরঞ্জন বাবুর স্ত্রী সবিতা হালদার, সেই বাড়িটা এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার, কীর্তনখোলা থেকে গোডাবর প্রায় 8-10 কিলোমিটার। কালকে সেখানেও অ্যাটাক ঢুলো কী করে, আমরা আরেকটি বাড়িতে গিয়েছিলাম গোডাবর, গোডাবর বললাম কোয়াবাটি, কোয়াবাটিতে হবিবুল্লাহ ঢালি আমাদের ইলেকটেড মেম্বার, হবিবুল্লাহ ঢালির দোকান বন্ধ করা হয়েছে, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, বাড়ির মহিলারা যা বলেছে ঘটনাক্রমে আমার কাছে অডিও টেপ করা আছে, আমি আপনাদের দিয়ে দিতে পারি, আপনারা পরে দেখে নিতে পারেন, যেখানে শতেকখানেক মহিলা তারা যা বলছেন তার থেকে আমি কিন্তু সুনিন্দা মূল যে ঘটনা তৃণমূল নেতা আক্রান্ত, তাহলে যদি এমনটা হয় যে বধু নির্যাতন তাহলে বুঝলাম শুধু কীর্তনখোলা, তার সঙ্গে 8-10 কিলোমিটার দূরের গোডাবর কেন, সঙ্গে 7-8 কিলোমিটার দূরের কোয়াবাটি গ্রাম কেন, এবং বেছে বেছে সিপিএম এর যারা নির্বাচিত প্রতিনিধি 4 জন, 10-4 কমলে হয় 6-7 একমাত্র তখনই কমতে পারে, 7 মেজরিটি করা যায়, কোনো অঙ্কে করা যায় না, তো 10-4 অফ করতে পারলে সে 4 জনের বাড়িতে কালকে অ্যাটাক ঢুলো কী করে, এতগুলো ঘটনা কালকের দুপুরে বিকেলে এবং রাত্রিবেলা যখন মহিলাদের বাড়িতে গেছে, সঙ্গে কিন্তু কোনো পুলিশ মহিলা ছিল না, মহিলা পুলিশ ছিল না, সবই পুরুষ, এমন একজন আছে এখানে, মানে মহিলারা তো যেভাবে বলছিল আমার পক্ষে একজন সমর্থিত নির্দল, নির্দল সমর্থিত নির্দল, ওই কারণে আমি 10 বললাম, তাতে মহিলারা যেভাবে আক্রান্ত হয়েছে আপনাদের সাংবাদিকদের কাছে আপনারা জেনে নিতে পারবেন, তাতে তারা পুরো বর্ণনা দিতে পারেননি, পুরো ব্যাখ্যা দিতে পারেননি, তাদের ব্লাউজ শাড়ি জামা কাপড় ইত্যাদি আমি তার মধ্যে গেলাম না, একজন প্রেগনেন্ট মহিলা তাকে কলকাতার হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করতে হলো, ওই ওই যে গেছে দেখছেন আপনার ওই যে ওখানে হাসপাতালের পাশে গেছে শুয়েছিল, গাড়ি জোগাড় করে, ওখানে গাড়ি জোগাড় করা সহজ না, গাড়ি জোগাড় করে হাসপাতালে পাঠানো হয়েছে, আমার ধারণা ওই হাসপাতালের ওইখানেই বোধহয় অর্ণববাবু ধরেছে, কলকাতায় পাঠাতে হচ্ছে হাসপাতালে। কিন্তু একটা জিনিস বলুন যে মূল ঘটনা, আমি যেটা বলছি যে ওই যে তৃণমূল নেতার উপর পুরোটা সাজানো, কমপ্লিটলি সাজানো, পুলিশ সাজালো তৃণমূল নেতার উপরে আক্রমণের ঘটনাটা, আপনি বলছেন যাকে আমরা যার সঙ্গে খানিকক্ষণ আগে কথা বললাম ফজলুল সাহেব, তার যে পুত্রবধূর উপর অত্যাচারের মামলা সেটা সাজানো, না মামলাটা সাজানো কিনা আমি বলতে পারবো না, মামলা কোনো মেরিট থাকতে পারে না, কিন্তু পুলিশ যে আক্রমণ করেছে গ্রামে 4 গ্রামে 10-12 কিলোমিটার ছড়িয়ে, কোনো একটি বাড়ির গৃহবধূ নির্যাতনের জন্য 8-10 কিলোমিটার রেডিয়াস ধরে আক্রমণ হয় কি, হতে পারে কি, হবার কথা কি? দুই, কালকে যখন আমার সঙ্গে এসপি সাহেবের কথা হচ্ছে, মানে ওটা পুলিশের মোটিভই ছিল না, আপনি বলছেন এসপি সাহেবের সঙ্গে আমার যখন কথা হচ্ছে আমি মেসেজও দিয়েছি এই এই ধরনের ঘটনা জেলায় ঘটছে সন্ধেবেলা, এই হচ্ছে মেসেজ, তখনও কিন্তু উনিও বলেননি, অ্যাডিশনাল এসপি সাহেব কালকে আমি কথা বলেছি তারাও কেউ বলেননি, তাদের একটা কনসার্ন ছিল একটা রিভলভার পাচ্ছে পুলিশের, এখানে একটা মজার ভার্সন আছে আমি বলতে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে অভিযুক্তদের খুঁজতে তারা গেছিল, তারপর তাদের মনে পড়ে ও আচ্ছা এই গ্রামে আরেকটা বধূ নির্যাতনের মামলা আছে ওটাতে ঢোকা যায়, এবং 30 জন, এবং 30 জন, 30 জন কি বধূ নির্যাতনের জন্য যায়, তাহলে গেছো তোমরা হামলা করতে আক্রমণ করতে, এবার সেটাকে সাজাচ্ছ, আমি বলছি দুটোই সাজানো, দিলীপ সর্দারের আমি সত্যি না, কিন্তু যে আমরা দেখালাম হাসপাতালে যিনি ভর্তি আছেন তৃণমূল কংগ্রেসের নেতা, এই হচ্ছে এফআইআর এর কপি, আপনি জানেন তো আমার একটা অভ্যেস আছে, আমি উকিল অবশ্যই নই, আমি নিজে দাগ মেরেছি, আপনাকে আমি দিয়ে যাই, দিয়ে যাবো একটা কপি, কিন্তু তিনি গুলিবিদ্ধ নন বলছেন আপনি, তার উপর গুলি চালালো কে? কালকে এসপি কে আমি কালকে এটা বলেছি যে গুলিবিদ্ধ হলো এবং 4 জন সিপিএম এর 8-10 কিলোমিটার দূরের লোক তারা সবাই উপস্থিত থেকে, যে মেম্বার নয় ইলেক্টেড মেম্বারও নয় তাকে গুলি করলো হঠাৎ ভোটের 3 দিন আগে, খুব আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। দুই, এখানে আমি দেখছি যে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, আমি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে লোক পাঠিয়েছিলাম, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে এই নামে কেউ ভর্তি হননি,
সেদিনও হননি, এখনও ভর্তি নেই। এবং তিনটে মোটরবাইক ঘিরে ধরে একটা মোটরবাইক ওরা দুজন আছেন, মারধর করেছে, তারপরে বোমা মেরেছে, তারপরে গুলি করেছে, অথচ এইখানে একটা ছড়ার দাগ হাসপাতালে ওরা জামতলা হাসপাতালে দেখিয়েছেন। এটা কি আমি এসপিকে যেটা বললাম যে ওইসব চত্বরের লোকে শুনেছি যতটুকু টিপ ভালো, ছজন মিলে আসলো টিপ করে মারবার জন্য, টিপটা এত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, অথচ মুহুর্মুহু গুলি চালিয়েছে, মুহুর্মুহু বোমা ছুড়েছে, এটা কি খুব বিশ্বাসযোগ্য হচ্ছে? আমি পরে আমি সৌভাগ্য অসতই ধরে নেবো, কারণ কারো গুলি লাগুক এটা আমরা চাই না, আমি চাই না, আমরা চাই না, অবশ্যই চাই না। কিন্তু বেশ, যদি কোনো ঘটনা ঘটেও থাকে, যদিও তৃণমূলের নেতা বলেন একজন খুন হয়ে গেছেন, উনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কোনো খুনের গল্প নেই, এখন গল্পে গরু গাছে উঠছে কিনা আমি জানি না। এবারে সব তো বুঝলাম, এই ঠিক চারজনকে বেছে 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 করতে হলো কেন? আমি এই পাটে বিরতিতে যাওয়ার আগে সুজন, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে ধরুন চারজন, আপনি যে অঙ্কের হিসেব দিলেন তাতে সত্যি 10 থেকে 4 যদি চলে যায়, 6 সেটা 7 থেকে কম, ফাইন। কালকে বোর্ড গঠনের সময় পুলিশ যদি গ্রেফতার করে এই চারজনকে, আপনারা বোর্ড হাতছাড়া হলো? আমরা যেটা বলে এসেছি যে মিথ্যা মামলা উই আর টু ফেস, মিথ্যা মামলা উই আর টু ফেস। আমি আপনাকে যখন ঢুকলাম, যখন ঢুকছি ঠিক সেই সময় আমি একটি মেসেজ পেলাম ফ্রম কুলপি, রশিদা বিবি ওয়াইফ অফ আবুল হাসান মোল্লা, গ্রাম পঞ্চায়েত ঝোলাহাট, সংসদ নাম্বার এত, অন্য একটি দূরের গ্রামের মারামারির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। কে এই, কি নাম বললাম, কে এই রশিদা বিবি? তিনি ইলেকটেড মেম্বার। সিচুয়েশনটা কি? 6-6, লেফট 6, তৃণমূল 6। রশিদা বিবি দূরের একটি মহিলা, মুসলিম মহিলা, দূরের একটি গ্রামের ঘটনার মামলায় তাকে জড়িয়ে দিয়েছে যাতে কালকে সে না আসতে পারে। সুজন চক্রবর্তীর অভিযোগ আপনারা শুনলেন খুব দ্রুত। বিমল বাবু কি বলবেন? আমার প্রশাসন পক্ষপাত দুষ্ট, গল্পের গরু আমার কোন কোন জায়গা মনে হচ্ছে যেন গাছে চড়েছে, মানে ওই যে খুন হয়নি লোকটা, না না প্রথম কথাটা একটু আপনি চেক করেন, না বলি বলি বলি, প্রথম কথা হচ্ছে ওখানে যদি আমি উনি রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, ওনার প্রতিটি কথা আমি বিশ্বাস করে নিচ্ছি, প্রতিটি কথা আমি অবিশ্বাস করার কোনো জায়গা রাখছি না। কিন্তু আমার একটাই প্রশ্ন, চারজন সিপিএম এর লোককে অ্যারেস্ট করলে আগামীকাল তৃণমূল ভোটটি পেয়ে যাবে, হ্যাঁ অঙ্কের খাতিরে ওটা ঠিক আছে, কিন্তু সেই লোকগুলো চিরন্তন জেলে থাকবে না, জেল থেকে তো বেরোবে, কারণ আরো অনেক ভয়ঙ্কর কেস থেকে অনেকে জেল থেকে বেরিয়েছে, সুশান্ত ঘোষ বা ইত্যাদি ইত্যাদি অনেক জটিল মামলা থেকে তারাও কেস থেকে বেরোবে, আর সুনির্দিষ্ট সময়ের পরে বোর্ডটা তারাই দখল করতে পারবে। সুতরাং বোর্ড দখল করার জন্য তৃণমূল এই কয়েকটা লোককে গিয়ে এই চারজনকে মিথ্যে মামলায় জড়িয়েছে, আমার মনে হয় একটু ওভার রিয়েক্ট করছে, ওটা নাও হতে পারে। আবার আমি বলছি, রশিদা যে বিবি হোক না কেন, চিরদিন কেউ একটা বোর্ড রাখতে পারে না, দূরের একটা মারামারি মুসলিম মহিলা গিয়ে করেছে, আপনি তো একজন রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, নো কনফিডেন্স দিয়ে তো চেঞ্জ করা যায়, আপনাদের এই লোকগুলো চিরদিন জেলে থাকবে, আমি তো বলিনি চেঞ্জ করা যাবে না, কালকে না তখন আমি অঙ্গকাসা লোকাল কালকে তখন করা গল্পই বাড়িয়েছেন আর কিছু না, একটা সামান্য লোকাল গন্ডগোল, মানে আপনি আমারটাকে মেনে নেন, কালকেটা দখল করার জন্য করেছে, পরে যেন আমরা আবার পাল্টা করতে পারি, না পাল্টা গুরুত্বপূর্ণ নয়, পাল্টা করবো না। পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছে যেটা কুলতলির এই অঞ্চলে হয়েছে, সেটা প্রায় জেলার বিভিন্ন জেলার বিভিন্ন জেলার জায়গাতে হবে, এমনকি কোর্টকে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে, বলতে হয়েছে যে বোর্ড গঠন না হওয়া পর্যন্ত নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে যাতে কোনো পুলিশের কেস না রুজু করা হয়। কেন করতে হয়েছে তার কারণটা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে ত্রিশঙ্কু হয়ে আছে, আর সেখানে আর কি চেষ্টা করা হচ্ছে যাতে কিভাবে একটা পক্ষকে, এক্ষেত্রে আর কি তৃণমূল পক্ষকে আর কি বোর্ডটা পাইয়ে দেওয়া যেতে পারে। আমি এটা মনে করি যে এইভাবে বোর্ডটা দখল করবার মধ্য দিয়ে কেউ যদি মনে করেন যে পরবর্তীকালে সরিয়ে দেওয়া যাবে, সরানো যাবে না। এই তৃণমূল কংগ্রেস দল এটা তো প্রত্যেকটা সময়, বিশেষ করে জাতীয় কংগ্রেসের কাউন্সিলরদেরকে, পঞ্চায়েতের সদস্যদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে তো পাল্লা তাদের ভারী হয়েছে। আজকে আপনার কুচবিহার বলুন বা দুবরাজপুর বলুন, গত গত তিন চার দিনের সে তো মমতা ব্যানার্জি কেন গেছে সেটাও আলোচনা করতে হয়, তাই না? আপনারা আটকাতে পারেননি তো? না না আমি আটকাতে পারিনি, তোমরাও আটকাতে পারবে না, ঠিক আছে, কেউ আটকাতে পারে না, চিন্তা করো না। কিন্তু যে পদ্ধতিগুলিকে ব্যবহার করা হচ্ছে সেটা নির্লজ্জ, সেটা কাপুরুষোচিত,
এবং এই পদ্ধতিগুলি ব্যবহার করবার মধ্য দিয়ে যে রিলেটিভ সাকসেসটা তৃণমূল কংগ্রেস পেয়েছে সেটাকেও কিন্তু তারা আরও বেশি করে ম্লান করে দিচ্ছে। আজকে 10টা ভোট 12টা ভোট যদি বেশি পেয়ে থাকে তৃণমূল কংগ্রেস, এখানে আমি জানি না আমাদের কীরকম আলোচনাগুলি হয়েছে, কিন্তু আমি যতদিন যতদূর স্টাডি করছি এই দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভরাডুবিটা অবশ্যম্ভাবী, এবং তৃণমূল কংগ্রেসের যেভাবে আর কি প্রচার করা হচ্ছে তা হয়নি, তার ফলে সবাই যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা বিভিন্ন সংকীর্ণ অর্থনৈতিক স্বার্থের একটা স্তূপ, এখন এই না তো কোনো নীতি আছে না তো কোনো নিয়ন্ত্রণ আছে, তার ফলেই যেটা হচ্ছে যে একটা বিশৃঙ্খল নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তার ভিত্তিতে তার জন্য কিন্তু এত বেশি খুনও হয়েছে বা মানুষদেরকে ভয় দেখাতে হচ্ছে, পুলিশকে দিয়ে এই সমস্ত আক্রমণ শানিত করতে হচ্ছে, এটা তো খুব অসুবিধার কারণ। দক্ষিণ চব্বিশ পরগনা তো জিতেছে তৃণমূল কংগ্রেস, তো তার ফলেও তা সত্ত্বেও তাদের এখন এই অঞ্চলটাও চাই, সমস্ত জায়গাতে চাই, এই ত্রিশঙ্কুগুলিতে বেশিরভাগ জায়গাতে তারা যে আর নাও ইন এ পজিশন টু এস্টাবলিশ কন্ট্রোল কীভাবে হচ্ছে, পুলিশ প্রশাসনের মদত দিয়ে করা হচ্ছে, এটা খুবই দুঃখ। পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে, কিন্তু ঠিক তার উল্টো দিকে উল্টো ছবিটাও পাওয়া যাচ্ছে যে অনুব্রত মণ্ডল বা অনুব্রতদের বিরুদ্ধে অভিযোগ হলে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। একটা ছোট্ট বিরতি, বিরতিতে যেতে যেতে এই যে একেবারে বিপরীত ছবি আপনাদের সামনে তুলে ধরব, তারপর আসব। বলা হতো 34 বছরের বাম শাসনে বিরোধীদের গ্রামের দিকে প্রত্যন্ত গ্রামে নাকি ধোপানাপিত বন্ধ হয়, কিন্তু ব্যাংক বন্ধ, এটা আপনারা শুনেছেন নাকি? আমরা অন্তত শুনিনি। কামদুনির একটা ক্লাব সমবায় ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চেয়েছিল, সামাজিক বয়কটের কথা আগে শোনা যেত, অর্থনৈতিক বয়কট, সেই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে না কামদুনির ক্লাব অথবা অ্যাকাউন্ট খোলা যাবে না, সেই খবরেও আসবো। কিন্তু তার আগে এই যে অতি সক্রিয় এবং নিষ্ক্রিয় পুলিশের বিপরীত ছবিটা এ রাজ্যে বিরতিতে যেতে যেতে দেখব। কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, 6 সিপিএম নেতার বিরুদ্ধে FIR, রাতেই গ্রামে অভিযান পুলিশের, গ্রামবাসীদের পুলিশের মারধর। পাড়ুইয়ে নির্দল প্রার্থীর বাবা খুন, অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ, FIR করেনি পুলিশ, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। ফের একই রকমের দুটি ঘটনা, কিন্তু পুলিশের ভূমিকা ভিন্ন। কুলতলির কীর্তনখালী গ্রামে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা, অভিযোগের ভিত্তিতে FIR নেয় পুলিশ। সঠিক পথে হেঁটেই পুলিশ অভিযুক্ত সিপিএম নেতাকর্মীদের খোঁজে ঘটনার দিন রাতেই গ্রামে যায়। এক্ষেত্রে পুলিশের যা করণীয় তারা তাই করেছে বলে মনে করছে আইনজ্ঞ মহল। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তখন প্রশ্ন ওঠে যখন প্রায় একই ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে তারা। ওঠে সেই অমোঘ প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনায় যেহেতু অভিযুক্ত বিরোধীরা তাই কি সক্রিয় পুলিশ, আর বীরভূমে যেহেতু অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তাই কি নিষ্ক্রিয় তারা? সাগর ঘোষ খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও তাকে একটিবারের জন্য জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ, এমনকি FIR দায়েরের প্রয়োজনীয়তাও বোধ করেনি। বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে আদালত জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর নির্দেশ দিলেও গ্রেফতার তো দূরের কথা, অনুব্রতকে ছোঁয়ওনি পুলিশ। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া মাত্রই FIR গ্রহণ করেছে পুলিশ, এমনকি রাতেই বেরিয়ে পড়েছে গ্রেফতার করতে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম সম্পাদক সুজন চক্রবর্তীর দাবি, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই সিপিএমের জয়ী সদস্যদের গ্রামের বাইরে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, অথচ FIR-এ তাঁদেরই নাম দেওয়া হয়েছে। কালকে তারা ওখানে গিয়ে তাদের মতন করে অঞ্চলের মানুষের স্বার্থ অনুযায়ী পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান নির্বাচন করবে, যাতে করতে না পারে তার জন্য সমস্ত চেষ্টা করবে। রাজনীতি চলবে, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু কুলতলিতে পুলিশ সঠিক পথে হেঁটে যে সক্রিয়তা দেখায়, বীরভূমের ক্ষেত্রে তা নিষ্ক্রিয়তায় পরিণত হলে পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবেই, উঠবে সেই পতাকার রং দেখে পদক্ষেপ করার অভিযোগ, এমনটাই মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। ৩৪ বছরের বাম শাসনে একটা কথা শোনা যেত যে সামাজিক বয়কট, অর্থনৈতিক বয়কট অবশ্য শোনা যায়নি।
বলা হতো যে বিরোধীদের নাকি গ্রামের দিকে যেখানে শাসক দল তার পেশি শক্তি দেখায় সেখানে ধোপানাপিত বন্ধ হয়, কিন্তু ব্যাংকও বন্ধ হয়। কামদুনির একটি ক্লাব, প্রতিবাদী যুবকদের ক্লাব, এই অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না, এবং কোনো বেসরকারি বহুজাতিক ব্যাংক নয়, বলছে সমবায় ব্যাংক। ঠিক কী ঘটনাটা আপনাদের দেখাবো, তারপর সরাসরি যারা এই অ্যাকাউন্ট খুলতে গেছিলেন তাদের সঙ্গে কথা বলবো। আগে দেখুন ঠিক কী ঘটনা ঘটলো আমাদের এই রাজ্যে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাইবেরিয়া শাখা বিডি অফিসের পাশেই এই ব্যাংকেই অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলেন কামদুনির একটি ক্লাবের সদস্যরা, কিন্তু শত চেষ্টা করেও খালি হাতে ফিরতে হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি সংঘ নামে ওই ক্লাবের সদস্যদের। ক্লাব কর্তাদের দাবি, ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় মণ্ডল, সভাপতি দিলীপ মণ্ডল এবং কোষাধ্যক্ষ দিলীপ নস্করের নামে একটি অ্যাকাউন্ট খোলার আবেদন জানান তারা। ব্যাংকের নির্দেশ মতোই অ্যাকাউন্ট খোলার জন্য এই তিনজনের ভোটার আইডি, রেশন কার্ড এবং ক্লাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অডিট রিপোর্ট সহ যাবতীয় নথি তারা জমা দেন। তিন চার দিন ধরে চলে গোটা প্রক্রিয়াটি, কিন্তু ক্লাব কর্তাদের দাবি, 14 আগস্ট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে গেলে তাদের বলা হয় কামদুনির ক্লাবের অ্যাকাউন্ট খোলা হবে না। বারবার প্রশ্ন করা সত্ত্বেও ব্যাংকের তরফে তাদের কোনো কারণ জানানো হয়নি বলে দাবি ক্লাব সদস্যদের। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ফের ব্যাংকে যান কামদুনির এই ক্লাবের সদস্যরা। এবার তারা দেখা করেন ব্যাংক ম্যানেজারের সঙ্গে, জানতে চান কেন তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ক্লাব সদস্যদের দাবি, উত্তরে ব্যাংক ম্যানেজার তাদের একটি চিঠি লিখে দেন। চিঠিতে বলেন, নো ক্লাব অ্যাকাউন্ট ফর কামদুনি উইল বি ওপেন অ্যাট এনি আদার ব্রাঞ্চ, অর্থাৎ অন্য কোনো ব্রাঞ্চে কামদুনির ক্লাবের অ্যাকাউন্ট খোলা হবে না। পাশাপাশি ব্যাংক ম্যানেজার ক্লাবের সদস্যদের বলেন, এভাবে ক্লাবের অ্যাকাউন্ট খোলা নাকি তাদের নিয়মে নেই, তবে ম্যানেজার যাই বলুন না কেন গোটা ঘটনায় অন্য গন্ধ পাচ্ছে কামদুনি। তাদের অভিযোগ, কামদুনি কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার জন্যই এর আগে বঞ্চিত হতে হয়েছে ভেরির ভাগের ন্যায্য পাওনা থেকে, এবার ব্যাংকের ক্ষেত্রেও সেই বঞ্চনারই পুনরাবৃত্তি। ক্লাবের যে অ্যাকাউন্টটা খোলার জন্য আমার 4 দিন ধরে ব্যাংকে গেছে, এবং ব্যাংক ম্যানেজার যা যা আমাদের নির্দেশ দিয়েছে, যা পেপার্স চেয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস আমরা দিয়েছি, কিন্তু হঠাৎ গত 14 আগস্ট উনি বলছেন এখানে কোনো কামদুনির বা দুর্গম ছিল কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয় না। আমরা কারণটা জানতে চাই যে কেন হবে না, উনি কিছু বলেনি। এর আগে অথচ এর আগে 100 অ্যাকাউন্ট হয়ে গেছে কামদুনির ওই ব্যাংকে। মনে হচ্ছে যে আমরা এই আন্দোলন করছি বলেই মানে অ্যাকাউন্ট দিচ্ছে না, এটাই আমার মনে হচ্ছে যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের মনে হচ্ছে অ্যাকাউন্টটা গেল। অভিযোগ খতিয়ে দেখতে ব্যাংকে গিয়ে হাজির হয় এবিপি আনন্দ। মানে ব্যাংক এটা কথা বলবেন না, মানে খুলবেনই না, আমাদের একটুখানি জানার দরকার ছিল। এটা তো কিছুই নয়, এটা ব্যাংকের তরফ থেকে যদি ব্যাংকের কি বক্তব্য সেটা জানার জন্য আসা। কামদুনির অনেকের নাকি এখানে অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে। ও মানে এটা ক্লাবের অ্যাকাউন্ট বলে তাই, সেই ক্ষেত্রে এলাকার একটা বিভাজন রয়েছে। ব্যাংকের কর্মচারী থেকে খোদ ব্যাংক ম্যানেজার, সবারই যুক্তি নিয়ম নেই, যদিও তা মানতে নারাজ স্টেট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সম্পাদক। ব্যাংকের নিয়ম হচ্ছে হলো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকই বলুন বা যে কোনো ধরনের ব্যাংকিং, যদি রিকুইজিট পেপার চেয়ে সব যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো ক্লাবের অ্যাকাউন্টই যে কোনো ব্যাংক খুলতে পারে, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই যে এটা খোলা যাবে না। যদি স্যাটিসফ্যাক্টরি এ থাকে, সবকিছু থাকে, তাহলে না খোলাটার কোনো কারণ নেই। যেখানে বলা আছে যে আমি ক্লাবের অ্যাকাউন্ট খুলতে পারি, যেখানে বলা আছে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট খুলতে পারি, যেখানে বলা আছে আমি ইন্ডিভিজুয়াল কোনো ডিপোজিটারের অ্যাকাউন্ট খুলতে পারি, সেখানে আমি রিফিউজ করব কিভাবে? রিফিউজ করার কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত কি নিয়মের বেড়াজাল রয়েছে তা আদৌ ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট করে বলে কিনা, এবং এই কামদুনির ক্লাব যে ক্লাব আন্দোলনে জড়িয়ে পড়েছিল, যারা আশঙ্কা করছেন যে সেই আন্দোলনের কারণেই এই ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খুলতে দেওয়া হলো না, সেই বিতর্কের অবসান কিভাবে হয় সেই দিকেই নজর থাকবে সকলের। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে রঞ্জিৎ সাউ ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছেন মৃত্যুঞ্জয় মণ্ডল, সম্পাদক এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি সংঘের, এবং আশিস মণ্ডল ক্লাবের সদস্য। আপনাদের কাছে যেটা জানতে চাইব, অ্যাকাউন্ট খুলতে যখন আপনারা গেলেন ব্যাংকের ম্যানেজার ঠিক কী বললেন এবং লিখিতভাবে কী দিয়েছেন আমরা দেখেছি, আপনাদের দিক থেকে কাগজপত্র কী ছিল, আপনাদের অডিট রিপোর্ট বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র কি আপনারা নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমাদের সবই ছিল,
মানে যা যা চাওয়া হয়েছিল, রেশন কার্ড জেরক্স, আই কার্ড জেরক্স, ছবি, তাছাড়া ক্লাব সম্পর্কে যে আমাদের মানে রেজিস্ট্রি সার্টিফিকেট, তারপরে ক্লাবে 50 জন আমরা সদস্য, তাদের সবাইকে একটা সিগনেচার, দরখাস্ত লিখে একটা সিগনেচার, আর এবং আমাদের অডিট, তাছাড়া আমাদের সেই ক্লাব যখন রেজিস্ট্রি হয় 2002 সালে, তখন সেই যে নিয়মাবলী ছিল সেই নিয়মাবলী জেরক্সটা, এবং সাক্ষী হিসেবে যেটা, সবই আমরা যেমন বলেছে তেমনই আমরা সেভাবে তৈরি করেছি। করে 4 দিন ধরে আমাদের বলছে যে হ্যাঁ হবে হবে, তারপরে সব যখন পাকাপোক্ত করে দিলাম তখন বলছে যে হবে না, তোমাদের কামদুনি গ্রামের কোনো অ্যাকাউন্ট এখানে হবে না, তাছাড়া কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েতের কোনো অ্যাকাউন্ট এই ব্যাংকে খোলা হবে না। পরে এটা বললো, তো আমরা বললাম যে তাহলে আপনি লিখে তো দিন। উনি একটা ওনার প্যাডে লিখে দিলেন যে যে কামদুনির কোনো অ্যাকাউন্ট এখানে হবে না, এটাই একটা 2 লাইনে একটা লিখে দিলেন। অর্থাৎ আপনারা বলছেন যে আপনাদের এক্সিকিউটিভ কমিটির যে রেজলিউশন, এছাড়া অডিট রিপোর্ট, রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ, সমস্ত কাগজপত্র নিয়ে যাওয়া সত্ত্বেও শুধু কামদুনির ক্লাব বলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে দেওয়া হচ্ছে না, এইটা কেন বলে তিনি কোনো ব্যাখ্যা দিয়েছেন যে কেন হঠাৎ এই যে ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ, তাকে কেন অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না এই সমবায় ব্যাংকটিতে, কোনো ব্যাখ্যা দিয়েছেন? না না না, আমি মিরাতুন্দির কাছে আসবো। মিরাতুন্দি, কামদুনির প্রচুর মানুষের বক্তব্য যে যেহেতু কামদুনি প্রতিবাদী মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং সমবায় ব্যাংক আপনি জানেন সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংক, সেই জন্য সরকারের নিয়ন্ত্রণে বলেই এরকম অবস্থা, কিন্তু সরকারি ব্যাংক কি করতে পারে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া সত্ত্বেও একটা ক্লাবকে ডিনাই করতে পারে একটা সাধারণ অ্যাকাউন্ট খোলার বিষয়ে? শুরু করেছিলাম রাষ্ট্রশক্তি সর্বভুক হলে কি হয়, বিশেষ করে শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গে। এখন তো যা শুনছি এতক্ষণ ধরে, যা সব কাণ্ডকারখানা রাজ্যে ঘটছে শুনছি, এবং কামদুনির ব্যাংক সংক্রান্ত এই ঘটনা, তাতে আমার মনে হচ্ছে যে রাষ্ট্র শক্তি বোধহয় অসহিষ্ণু নিপীড়ক শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। কেননা কামদুনির মানুষদের অপরাধ, তারা একজন প্রকৃত অপরাধী, সেই অপরাধের কোনো তুলনা হয় না, কতখানি নৃশংস হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, একটি সমস্ত রকমের গ্রামের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া, আলোর দিকে, শিক্ষার আলোর দিকে এগিয়ে যাওয়া একটি মেয়ে, তাকে প্রাণ হারাতে হয়েছে। প্রাণ যারা নিল তাদের শাস্তির দাবিতে কামদুনি সোচ্চার হয়েছে, এটাই তাদের অপরাধ। রাষ্ট্রশক্তির বোঝা উচিত ছিল তার কি করণীয়। তার করণীয় একটিই ছিল, কিন্তু সেই করণীয়টুকুন বাদ দিয়ে বাকি যে পথে তারা চলছেন, কিছুদিন আগে ভেড়ির কাণ্ডটাও আমরা জানি, ভেড়ি থেকে প্রাপ্য টাকা এই গ্রামবাসীদের পাওয়ার কথা, কিন্তু তাদের বঞ্চিত করা হয়েছে। এবং নেতা তৃণমূলের নেতা পরিষ্কার দাঁড়িয়ে বললেন যে এই কারণে বঞ্চিত করা হয়েছে, সামনের বছর ইলেকশন তখন ভেবে দেখব, তারা প্রতিবাদী বলে। আবার এক্ষেত্রেও প্রতিবাদী শ্রেণীর মানুষজনদের, যারা বিশেষ করে চেয়েছিল, প্রতিবাদী কি বলবো, এটা তো খালি দাবি, ন্যায্য অধিকার দাবি করেছে তারা। গ্রামের মানুষ আক্রান্ত হয়েছে, গ্রামের মানুষ নিহত হয়েছে, একটি নিরাপদ, এবং কোনো তো রাজনৈতিক এজেন্ডা নেই যে আমরা সরকার বদল করতে চাই, সরকারের পরিবর্তন, তা তো বলেননি একবারও তারা না। তার ফলে আমরা একেবারে পরপর কাণ্ড কারখানা দিচ্ছি, এটা হচ্ছে একেবারে বোধহয় শেষ কাণ্ড কারখানা। তো নিপীড়ক ছাড়া আমি কি বলবো একে, আমার তো আর কোনো কথা মনে হচ্ছে না যে এইভাবে কি দখল করা যায়, এইভাবে কি রাজনৈতিক, রাষ্ট্রীয় শক্তি কি এইভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করবে। আমার একটা কথা, প্রশ্ন আছে, বোধহয় আর সুযোগ পাবো না তাই প্রশ্নটা বলি, খুব নিরীহ প্রশ্ন, হয়তো অনেকে হাসবেন, কিন্তু মনে হয় গ্রামের ক্ষেত্রে, আমাদের দেশে গ্রাম এখনো, গতকাল আমরা 66 বছর পার করলাম স্বাধীন হওয়ার পরে দেশের, আমাদের দেশে গ্রাম এখনো সাংঘাতিক রকমের, গ্রাম আর শহরের মধ্যে একটা পরিপূরক সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রাম সর্বপ্রকারে বঞ্চিত, কামদুনি তার মধ্যে আবার বঞ্চিততম একটি গ্রাম বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নটি আমার, বিশেষ করে এই যে ক্ষমতা দখলের লড়াই, একটু আগে কুলতলির কথা দিচ্ছিলাম, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, আমাদের সুজনবাবুর মুখেও বারবার উঠে আসছিল যে আমাদের কর্মী ইত্যাদি, এই যে আমাদের কর্মী, ওদের কর্মী, এই ধরনের কথাও উঠে আসে,
আমার খুব সরল একটি প্রশ্ন, ক্ষমতাটা কী ধরনের ক্ষমতা দখলের লড়াই? ক্ষমতাটা আমরা রাজ্যবাসী মনে করি গণতান্ত্রিক দেশে ক্ষমতাটা হল গ্রামের ক্ষেত্রে গ্রাম গঠন, গ্রাম উন্নয়ন করার ক্ষমতা, যেটা আমি মনে করি অত্যন্ত সময় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ একটি কাজ। আমাকে যদি কেউ এই কাজ দেয়, দিতে চায় এই কাজের ক্ষমতা, কাজ করার ক্ষমতা, আমি বলবো না ভাই, এই অত্যন্ত কঠিন কাজ, এ আমি পেরে উঠবো না, আমার সামর্থ্যে নেই। অথচ দেখা যাচ্ছে সেই ক্ষমতাটা দখল করার জন্যে এত রেষারেষি, এত হিংসাহিংসি, এত রক্তারক্তি, দেখা যাচ্ছে আমরা ওরার বিভাজন গ্রামবাসীরা কখনো, আমরা ছোটবেলা দেখেছি আমরা ওরা ওরকম মনে করতো না। এইবারে যে জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে এই ধরনের ক্ষমতা গঠন করব, উন্নয়ন করব, সেই ক্ষমতা দখল করার জন্যে এত কাড়াকাড়ি, এত হিংসাহিংসি, তাহলে ক্ষমতাটা ওই অর্থ সাপেক্ষ ব্যাপারটার ক্ষেত্রে থেকে যাচ্ছে। অথব দেখা যাচ্ছে এই কামধুনিতেও সেরকম একটি ব্যাপার থাকছে, অর্থাৎ অর্থে লুটেরাতে পরিণত হয়েছে রাজনৈতিক দলের মানুষজনের আজকে, এবং শাসক দল বিশেষ করে যখন সেই ভূমিকায় আসেন তখন তার থেকে দুর্ভাগ্য একটি রাষ্ট্রের পক্ষে আর হতে পারে না বলে আমার মনে হয়। আর শেষ করবো, আর একটু সময় দাও তাহলে শেষ, আমার সুজনবাবুদের প্রতি একটা প্রশ্ন আছে, তারা দান্দিক মতবাদ, দান্দিকতায় বিশ্বাসী। আমার আজকে মনে হচ্ছে বিভিন্ন দলের মধ্যে বিরোধিতা আর বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক দল সহযোগিতা, এই দুটোর কোনটা আমাদের গণতান্ত্রিক দেশে কাম্য? সহযোগিতা, একসাথে কাজ করবেন, একসাথে কাজ করবেন দেশ করার কাজ। বিরোধিতাটা থাকবেই, বিরোধিতা না থাকলে হয় না, সুস্থ স্বাভাবিক সম্পর্কে বিরোধিতা থাকে। আমার এখন মনে হচ্ছে বিরোধিতা আর সহযোগিতা, এই দুটোর মধ্যে সাংঘাতিক দাম্ভিকতা দেখা দিচ্ছে। ভারসাম্যটা আপনাদের প্রত্যেকের কাজ, প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থক, এখানে তরুণ রয়েছেন, আমাদের ওমপ্রকাশবাবু রয়েছেন, প্রত্যেকের কাজ হচ্ছে এই ভারসাম্যটা রক্ষা করা। এই দুইয়ের মধ্যে দাম্ভিকতা কেন হবে? কেন মুখ্যমন্ত্রী এবং তার দল বল, এবং আপনাদের দল, ওদের দল, ওদের দল, বা অসীমবাবুদের দল, কেন তারা সবাই মিলে কেবল বিরোধিতাটাকে আটকে পড়ে থাকবেন? এই দুটোর মধ্যে দাম্ভিকতা যেখানে রয়েছে, এটার মীমাংসা করে কেন ভারসাম্য রক্ষা করবে না, সমাজকে ধ্বংসের পথ থেকে কেন রক্ষা করবে না? আমার বিনীত প্রশ্ন আপনাদের কাছে, আর আমার কিছু বলার নেই। আমি ওমপ্রকাশের কাছে যাবো। ওমপ্রকাশ, আপনার মনে হয় না যে এই উত্তর চব্বিশ পরগনা, যেখানে কামধুনি সেখানকারই বিধায়ক, গাইঘাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যা বলেছিলেন, এই ব্যাংকের ম্যানেজার সেটা করে দেখালেন? কি বলেছিলেন? যে সিপিএমের সঙ্গে কোনো অনুষ্ঠান নয়, কথা নয়, পাশে বসা নয়, চা খাওয়া নয়, আর এখানে কামধুনি, সেটা যদিও তারা সিপিএম কি না অন্য প্রশ্ন, তারা শুরুর দিন থেকে বলেছেন এর ভেতরে রাজনীতি না ঢোকাতে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের একটি সমবায়ী ব্যাংক এটা করতে পারে? তো সম্পূর্ণভাবে বেআইনি, এবং সেই ব্যাংক ম্যানেজার, তার বিরুদ্ধে আমি এক্সপেক্ট করছি যে অবশ্যই শাস্তি বিধান একটা হবে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি উচ্চ অথরিটির কাছে, দেখা যাক কি বলেন তারা। এখন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু সর্বত্রই তো তৃণমূল কংগ্রেস স্থির করেছে যে সিপিএম এর পথ, পদ্ধতি, মাধ্যমগুলিকে তারা ব্যবহার করবে, এবং তাদের মতো করে করছে। একটা দলতন্ত্র আর এক রকমের দলীয় তন্ত্র, আমি এখন বলতে বাধ্য হচ্ছি তৃণমূল তন্ত্র একটা স্থাপিত করবার একটা চেষ্টা হচ্ছে। তো এটা করার যে কারণ, তার কারণটা হচ্ছে যেটা মীরাতুন্দি বলছিলেন, যে রাজনীতিকে যারা কর্তৃত্বের প্রকাশ হিসাবে দেখেন, তাদের কিন্তু সেটা সমস্যা। আমরা যারা রাজনীতিকে দায়িত্বের পরিপ্রেক্ষে দেখি, আমাদের সেটা সমস্যা নয়। আর সাহায্য সহযোগিতা অবশ্যই রাজনৈতিক দলগুলি করবে তাদের নীতির উপর ভিত্তি করে। এখন যে রাজনৈতিক দল, তারা মনে করছে যে যেন তেন কারণে আমাদেরকে শাসন ক্ষমতা করায়ত্ত করতে হবে, পঞ্চায়েতগুলিকে জোর করে নিজেদের দিকে নিয়ে আসতে হবে, বা সিপিআইএম এর বিরুদ্ধে, বা কংগ্রেসের বিরুদ্ধে, বা বিজেপির বিরুদ্ধে, বা যে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ সৃষ্টি করতে হবে। সেটা কিন্তু তাদের সমস্যা, এবং তাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়া কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে কিন্তু সম্ভবপর নয়।
তাদেরকে নিজে থেকেই বুঝতে হবে। আজকে আপনি দেখুন যত বেশি সংঘাতগুলি হচ্ছে পশ্চিমবঙ্গে, অবশ্যই রাজনৈতিক দলগুলির মধ্যে আছে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে হচ্ছে। তার সবচাইতে বড় কারণটা হচ্ছে যে কোনো সুস্পষ্ট নীতি এবং নিয়ন্ত্রণের বাইরেই তৃণমূলকে কিন্তু অপারেট করতে বাধ্য হচ্ছে। আপনার এই কথার সূত্র ধরে বীরভূমে চলে যাব। বীরভূমে তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওমপ্রকাশ বাবু বলছেন, অনুব্রত এবং স্বপন মণ্ডল, আমি আসবো তার আগে একটু দর্শকদের দেখিয়ে নিই যে স্বপন বাবু এবং অনুব্রত বাবুর পারস্পরিক এই যে দাম্ভিকতার প্রক্রিয়া, সেটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। অনুব্রত মণ্ডলকে বাদ দেওয়ার জন্য আমি সক্রিয় ভূমিকা নিয়েছি। আর্যনা তৃণমূল কর্মীর নাম, আমিও তৃণমূল করি, তারাও তৃণমূল করে, তার নাম যদি বাদ দিতে হয় তাহলে আমার নামটা বাদ যাবে আর তারা থাকবে, তো হতে না, বাদ থাকলে সবাই বাদ যাবে। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল অনেক আগেই সামনে এসেছে, ঝরেছে রক্ত। তৃণমূল নেতা অশোক ঘোষের মৃত্যুকে ঘিরে আরও একবার প্রকাশ্যে এসেছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। আরও জোরালো হয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষের রাজনৈতিক আধিপত্যের লড়াই। বৃহস্পতিবারই অত্যন্ত কৌশলীভাবে স্বপন ঘোষ জানিয়েছিলেন তিনি সক্রিয় হয়ে অশোক ঘোষের খুনের ঘটনায় দায়ের এফআইআর থেকে অনুব্রত মণ্ডলের নাম বাদ দিয়েছেন। অনুব্রত মণ্ডলকে বাদ দেওয়ার জন্য আমি সক্রিয় ভূমিকা নিয়েছি। বীরভূমে স্বপনকান্তি ঘোষের অনেক অনুগামী আছে, তা সেই অনুগামী যদি কোনো একজন আমাদের দলের সদস্যকেই খুন বলুন, জখম বলুন, এগুলো যদি করে থাকে, তার মানে কিন্তু কখনোই হয় না যে স্বপনকান্তি ঘোষের নির্দেশেই আজকে এই খুনটা হয়ে গেল। ঘোর বিরোধী অনুব্রতর প্রতি স্বপনের এই আনুকূল্যে চমকে উঠেছিলেন অনেকেই, যদিও সিউড়ির তৃণমূল বিধায়কের এই বক্তব্য আসলে অনুব্রতকে চাপে ফেলার কৌশল বলেই ধারণা ছিল রাজনৈতিক মহলের। আর স্বপন ঘোষের বক্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই জবাব দিলেন অনুব্রত মণ্ডল। ফের সামনে এলো দুই তৃণমূল নেতার মধুর সম্পর্ক। এই ধরনের কোনো এমএলএ বলতে পারি কিনা আমার জানা নেই, বা তিনি যদি এফআইআর নাম আমার বাদ দিয়েছে কিনা সেটাও আমার জানা নেই। আমি মনে করি আমাদের নেতৃত্বে যারা আছেন, মুকুল রায়, পার্থ চ্যাটার্জি, মমতা ব্যানার্জি, আমি এটা জোর গলায় বলতে পারি, তার জন্য পার্টি আছে। আর 10 জনা তৃণমূল কর্মীর নাম, আমিও তৃণমূল করি, তারাও তৃণমূল করে, তার নাম যদি বাদ দিতে হয় তাহলে আমার নামটা বাদ যাবে আর তারা থাকবে, তো হতে না, বাদ থাকলে সবাই বাদ যাবে আর না থাকলে কেউ, তো সবাই থাকবে। অনুব্রত স্বপনের এই বাকযুদ্ধকে আসলে কর্তৃত্ব দখলের লড়াই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে অনুব্রতকে খাটো করে সিউড়ির তৃণমূল বিধায়ক যেমন জেলার রাজনীতিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন, তেমনি উল্টো দিকে একাধিপত্য একচুলো কমতে দিতে নারাজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আর শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্বই উপভোগ করছে কংগ্রেস। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে এবং এই শাসক দলের অন্তর্দ্বন্দ্বের পরিণামে শাসক দলের মধ্যে যে অংশটা একটু কমজোরি তাদের বিরুদ্ধে আক্রমণ শানিত হচ্ছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের দাবি অশোক ঘোষের খুনের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, তার দাবি দলীয় তরফে আমার কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে স্পষ্ট করে জানানো হয়েছে খয়েরাশোলের ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়, এই খুনের পেছনে কয়লা মাফিয়া কিংবা মাওবাদীরা থাকতে পারে, ঘটনার সঙ্গে তৃণমূলকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। একই সঙ্গে মুকুল রায়ের দাবি স্বপন ঘোষ তাকে জানিয়েছেন ঘটনার সঙ্গে অনুব্রতর কোনো যোগ নেই। শুক্রবার নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। অপরাধের রক্তচক্ষু হোক কিংবা রক্তক্ষয়ী রাজনীতি, প্রতিপক্ষ যতই পরাক্রমী হোক না কেন, আইনের আঙিনায় চিরকালই জয়ের মুকুট উঠেছে সত্যের মাথায়। আর তাই আইনের স্থান দল কিংবা রাজনীতি সবার ওপরে, কিন্তু সেই আইনের আকাশেই এখন নিকষ কালো মেঘের অনুপ্রবেশ, নাম রাজনীতি। বীরভূমে খুন হন তৃণমূল নেতা অশোক ঘোষ। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই মৃতের ছেলে অভিযোগ করেন তার বাবার খুনের ষড়যন্ত্রে জড়িত তৃণমূলেরই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তৃণমূলের খয়রাশোলের ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়। আমার বাবাকে খুন করেছে অনুব্রত মণ্ডল এবং অশোক মুখার্জির নেতৃত্বে কিছু দুষ্কৃতি। নটটা গ্রাম পঞ্চায়েত বাবার মনোনীত প্রার্থীরা এককভাবে পায়, যেখানে অশোক মুখার্জি পুরো ধূলিসাৎ হয়ে যায়। এই লজ্জা ঢাকার জন্য
তার নেতৃত্বে দুষ্কৃতি লাগিয়ে বাবাকে আমার খুন করানো হয়েছে। পরের দিন একই অভিযোগ করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী এবং মেয়ে। আমার ছেলেকে দিন 15 আগে বলেছিল বিশ্বজিৎ, আমাকে বোধহয় জেলার সভাপতি রাখবে না রে, আমার খুব ভয় লাগছে। আমি জানতাম না আমার ছেলে আমাকে আজকে বলছে। আমাদের অভিযোগ অশোক মুখার্জি আর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এরাই চক্রান্ত করে আমার বাবাকে মেরেছে। কিন্তু মুখে যাই বলুন না কেন, থানায় দায়ের এফআইআরে অশোক মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলেও অনুব্রত মণ্ডলকে ছাড় দেয় নিহত তৃণমূল নেতার পরিবার। তাদের যুক্তি, স্থানীয় বিধায়ক মারফত আশ্বাস দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তাই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। যা বলার তারা মুখ্যমন্ত্রীকে বলবেন। অনুব্রত মণ্ডলের নাম নেই এই কারণে, কারণ আমি দেখলাম এই তুচ্ছ একটা এফআইআর এর নাম নাড়া করার থেকে আমাকে রাজ্যের তৃণমূলের রাজ্য স্তরের যে নেতারা তারা যোগাযোগ করেছেন, সর্বোপরি মমতা ব্যানার্জি, আমার পিতৃতুল্য সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করে আমায় বলেছেন এর পূর্ণ সহযোগিতা উনি করবেন। তাই আমি দেখলাম যে একটা এফআইআর করার থেকে আমি যদি আইন শৃঙ্খলার প্রধান মমতা ব্যানার্জিকে লিখিত অভিযোগ জানাই সেটা বেশি কার্যকরী হবে। তাই আমি এফআইআর এ নাম না রেখে আমি সরাসরি মমতা ব্যানার্জিকে অভিযোগ জানাবো। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে রীতিমতো ফলাও করে সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষ বলেন তার সক্রিয়তাতেই এফআইআর থেকে বাদ গিয়েছে অনুব্রতর নাম। যেহেতু এই খুনটা অশোক মুখার্জি করিয়েছেন এবং যেহেতু অশোক মুখার্জি অনুব্রত মণ্ডলের অনুগামী, তাই অনুব্রত মণ্ডলের সাথে জড়িত, এই ভাবনাটা তাদের মনে মাথায় এসেছে। কিন্তু আমি তার পরিবারকে বোঝাবার চেষ্টা করেছি, আমি ওদেরকে বলেছি যে পুলিশ ইনভেস্টিগেশন করবে, উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা করা হবে, সেখানে যদি দেখা যায় যে না সেখানে অনুব্রতবাবুর নাম উঠে আসছে তাহলে নিশ্চয়ই সেখানে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এফআইআরে অনুব্রতকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই উঠেছে প্রশ্ন, কোন ঘটনার পর সুবিচার পেতে আইনের দ্বারস্থ হন সাধারণ মানুষ, পুলিশের কাছে অভিযুক্তদের নামে এফআইআর কিংবা জেনারেল ডায়েরি করা হয়, সেই মতো তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু মৃত তৃণমূল নেতার পরিবার মুখে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও এফআইআরে তার নাম দেয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটা স্পষ্ট, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ছাড় দেওয়া হয়েছে অনুব্রতকে, কিন্তু আইনজ্ঞরা এই ঘটনাকে পরোক্ষে তথ্য চাপা দেওয়ার মতোই গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। তাদের মতে অন্যতম অভিযুক্তের নামই যদি এফআইআর থেকে বাদ দেওয়া হয় তাহলে সঠিক তদন্ত হবে কি করে, প্রকৃত দোষীরাই বা কি করে শাস্তি পাবে? উনি তদন্তের পথে বাধা দিচ্ছেন, উনি কেসটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, ওনার কোনো অধিকার নেই এফআইআর কে চেঞ্জ করানো। এফআইআর যিনি করেছেন তার যদি কোনো ফার্দার স্টেটমেন্টের দরকার পড়ে তিনি গিয়ে পুলিশকে বলবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে এটা বলে যে আমি করলাম, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ইমিডিয়েটলি। তৃণমূল বিধায়ক স্বপন ঘোষের দাবি যদি সত্যি হয়, অর্থাৎ তার সক্রিয়তাতেই যদি এফআইআর থেকে অনুব্রতর নাম বাদ দেওয়া হয়, সেক্ষেত্রেও রাজনৈতিক মহলের প্রশ্ন, আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অধিকার কি একজন জনপ্রতিনিধির রয়েছে? রাজনীতি কি কখনো কাউকে আইনের স্বাধীনতায় আঘাত করার ক্ষমতা দেয়? এবিপি আনন্দ। হ্যাঁ, মিয়ালবাবু বলছিলেন কিছু। না, আমি এটা নিয়ে বলছি না, এটা তো শাসক দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সেদিন দীর্ঘ আলোচনা হয়েছে, অন্তর্দ্বন্দ্বের কারণও থাকতে পারে, যাই হোক। তবে শুধু একটা কথা আমার অধীর চৌধুরীর কথা শুনে মনে হলো যে চালুনি বোধে ছুঁচের আজকাল খুব ভালো বিচার করে, যে কংগ্রেস দলের নিজেদের মারপিটে আমরা থাকতে পারি না, তারা আবার অপরে অন্তর্দ্বন্দ্ব করছে। দেখ, সেটা ভালো, পরস্পর আলোচনা হলে এটা সমস্যার সমাধান হতে পারে। আমার ওই কামদুনি এই যে একজন বিধায়ক বললেন স্বপন ঘোষ যে আমি চেষ্টা করেছি যাতে অনুব্রত বাবুর নামটা না থাকে, একদম এটা একটা বিধায়ক বললেন, তার মানে পরিবারের পক্ষ থেকে এফআইআর টা করা হয়েছে, মূলত অশোক ঘোষের পরিবারের পক্ষ থেকে। আমার ধারণা স্বপন বিচারক বলতে চাইছে, ওরা তো বলছে উনি জড়িত আছেন কিন্তু নামটা দিলাম না, সেটাও কি বলেছেন? আমি আপনাদের সবাইকে সামাবো,
যে অনুব্রত মণ্ডলের মাথা না 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 কিন্তু নামটা বাদ দিয়ে কামদুনির ঘটনা নিয়ে আমার পরিষ্কার মনে হচ্ছে যেন দড়িতে সাপ ভাবা হচ্ছে। আচ্ছা একজন ব্যাংক ম্যানেজার আমরা কেউ জানি না সে তৃণমূলের কিনা, আপনাদের উচিত ছিল একবার তার ইন্টারভিউ দেখানো। আমরা বহুবার চেষ্টা করি, উনি ব্যাংকে লিখে দিয়েছেন যখন এই ক্লাবের আমি অ্যাকাউন্ট করব না তার কারণ তো জানতে হবে, অবশ্যই উইদাউট এনি রিজন উনি না 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 আমি আপনাকে দেখাচ্ছি। আমি এইটাই বলছিলাম বিমল বাবু যে আমরা সাধারণত কোনো অনুষ্ঠানের মধ্যে রাষ্ট্রশক্তি ওই দড়ি দেখে সাপ ভাবলে এটা হাসির না 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 কে করেছে অন্য কথা, কিন্তু একজন ব্যাংক ম্যানেজার এখন খুলতে দেবেন না বলছেন আপনাদের সামনে তুলে ধরা সাংবাদিকতার কর্তব্যটুকু পালন করি। এক্ষেত্রে একটা ছোট্ট ব্যতিক্রম হয়েছে যে এই আমরা যোগাযোগ করি উমেশ চন্দ্র চেয়ারম্যান বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তাদের সঙ্গে, এবং তিনি বলেন যে এই ম্যানেজার প্রসিডিওরে কিছু ভুলভাল কিছু ত্রুটি ছিল এরকম কথা বলেন। পাশাপাশি তিনি বলেন যে এই ম্যানেজার যদি ভুল করে থাকেন তাহলে তাকে শোকজ করা হবে। ঠিক কী বলেছেন আমাদের সৌভাগ্য এই অনুষ্ঠানের মধ্যেই সেটা আমরা জেলা থেকে এনে দেখাতে পারছি, মুর্শিদাবাদ থেকে এনে দেখাতে পারছি। দেখুন চুকি KYC গাইডলাইন্স ফলো নেই হো রই ইসলিয়ে হাম খাতা খুলনে মে অসমর্থ হ্যাঁ, আপ KYC গাইডলাইন্স কমপ্লিট কর দিজিয়ে হাম খাতা খোল দেঙ্গে। मैनेजर ने भूल व शायद ये लिख दिया है कि हमारे सर्विस एरिया में ये नहीं आते हैं या दूर की डिस्टेंस की बात है तो हम खाता नहीं खोल पाएंगे, वैसा नहीं है। वी कैन ओपन द अकाउंट, तो हम लोग खाता खोलने के लिए तैयार हैं, कल सुबह 10 बजे वो इंट्रोडक्शन की फॉर्मेलिटी दे दें, हम लोग खाता खोल देंगे। अदरवाइज उसको ये नहीं लिखना चाहिए कि सर्विस एरिया की वजह से हम खाता नहीं खोल पा रहे, और हम अगर इस भूल के लिए हम लोग मैनेजर को हम लोग ने उसको जो भी शो काज या जो भी करना है वो हम उसको दे रहे हैं, पर इसमें थोड़ा सा कम्युनिकेशन गैप की बात है, कल वो फॉर्मेलिटी पूरी कर दें उनका खाता फर्स्ट ऑफिस में खुले। মিয়র বাবু আমি এখানে আপনাকে বলতে চাইব যে উনি নিজেই তো মেনে নিচ্ছেন যে ভুলবশত লিখে ফেলেছেন, আপনার লেখাটা দর্শকদের আমরা পরিষ্কার দেখিয়েছি যে কোনো প্রসিডিওরে ভুল থাকলে ওই কথা লেখা যায় কি না সেটা কিন্তু তার নিজের কর্তৃপক্ষ পাশে দাঁড়াচ্ছেন না। আপনি একটা ব্যাংকে গেলেন, ধরুন আপনার কাগজপত্রের কোনো ত্রুটি আছে, একটা কাগজপত্র নিয়ে যেতে ভুলে গেছেন, আপনার ম্যানেজার বা যার কাছে আপনি গেলেন তিনি বললেন না যে আপনি কোন কাগজটা নিয়ে যেতে ভুলে গেছেন, তিনি পরিষ্কার লিখে দিলেন যে এই বিমল শঙ্কর নন্দের অ্যাকাউন্ট আমার ব্যাংকে খোলা যাবে না। এবং এই ক্রাইম বলেই তার ম্যানেজারের একটা কারণ না দর্শিয়ে এইভাবে রিজেক্ট করা, আমরা আবার বলছি এটা অপরাধ, এবং এই অপরাধ সম্ভবত তার কর্তৃপক্ষ বলছেন, সেজন্য বলেছেন সম্ভবত এই ম্যানেজারকে শোকজ করা হবে কিনা, কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। জেরাম এবিপি আনন্দের ওপর নজর থাকুক আপনাদের, প্রতিপক্ষ অনুষ্ঠান এখানেই শেষ হয়ে যাচ্ছে।